কত কিসের নোটিফিকেশন আসছে রে বাবা। আচ্ছা, আস্তে আস্তে সবাই জিজ্ঞেস জয়েন করছে। উদিত লিখছে হাই দি, শ্রেয়া চৌধুরী লিখছে হ্যালো 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 এভরিওয়ান, সবাই চটপট জয়েন করে ফেলো। হয়ে গেছে সানডে, 8টা হয়ে গেছে, আর আমিও নেশায় নেশায় চলে এসেছি তোমাদের সাথে আড্ডা মারার জন্য। এখন না তোমাদের সাথে আড্ডা মারাটা না আমার নিজেরও একটা খুব কি বলবো নেশার মতো হয়ে গেছে, কারণ আজকে আমি ভীষণ টায়ার্ড টায়ার্ড ইন দ্য সেন্স, আজকে সকালবেলা তোমরা হয়তো দেখেছো বা যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা ইউটিউবেও দেখতে পাবে আমরা ভিডিও আপলোড করেছিলাম, যেটা হচ্ছে আমরা হালতু মাতৃসঙ্গ ক্লাব, ওখানে একটা দুস্থ বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দর একটা ফুটবল ক্লাব, খুব কষ্ট করেই মানে দিনের পর দিন ওখানকার যে কোয়ার্ডিনেটর্সরা আছেন ওনারা চালাচ্ছেন। তো আজকে গেছিলাম, খুব মজা করেছি ওদের সাথে, আমরা ওদেরকে কিছুটা রসদ জোগানোর চেষ্টা করলাম, যদিও সেটা খুব যত সামান্যই আমরা করতে পারছি, অতগুলো বাচ্চা কতই আর সম্ভব হয়, তবু একটা ভালো লাগা তো থাকেই। তো খুব মজা করেছি ওদের সাথে সারাদিন গিয়ে, ওরা প্র্যাকটিস করছিল দেখছিলাম, তো সব কিছু নিয়ে খুব টায়ার্ডও হয়ে গেছিলাম অ্যাকচুয়ালি। অ্যান্ড মৌ চক্রবর্তী লিখছে হাই, রুমকি সাহা দাস লিখছে হাই, মামবুড়ি ঘোষ লিখছে হ্যালো। ওকে, আস্তে আস্তে অনেকে অনেকে তোমরা জয়েন করে গেছো, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমি একটু ওয়েট করছি, দীপার্ঘ, ইয়েস দীপার্ঘ লিখছে হেই গুড ইভিনিং, গুড ইভিনিং দীপার্ঘ, আমি তোমার জন্যই অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম, কারণ দীপার্ঘ আমাকে একটা খুব খুব সুন্দর গিফট পাঠিয়েছে, আমি সেই গিফটটা দেখাবো তোমাদের সবার সাথে শেয়ার করব। গিফটটা কেন এতটা ভালো লেগেছে সেটাতে আসছি, প্রথমে গিফটটা দেখো, দিস ওয়ান, আমি জানি না এটা ওখান থেকে দেখতে ডিজিটালি কতটা ভালো লাগছে, কারণ ডিজিটাল তো আমি, ও আমাকে যখন ফটোটা পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে এমনি তুলে তখন একরকম লাগছিল, কিন্তু ফটোটা একদম কাছ থেকে যদি দেখা যায় খুব ক্লোজ ভিউতে এক্সট্রিমলি গুড, এক্সট্রিমলি গুড, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমি এতটা খুশি হয়েছি এই জন্য নয় যে তুই আমাকে এটা গিফট করেছিস, কিন্তু ইয়েস আমি এই জন্য এতটা খুশি হয়েছি, এখনকার দিনে মানুষ এত ব্যস্ত হয়ে গেছে, কোনো মানুষের কারোর জন্য কারোর কোনো সময় নেই, তাই না? তো এটা বানাতে তো তোর অনেকটা সময় লেগেছে বল, নিজের জীবনের এত মূল্যবান সময় যেটা সব থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সপেন্সিভ একটা জিনিস, সেটা তুই আমাকে দিয়েছিস, এটা বানিয়েছিস, হাতে করে বানিয়েছিস, প্লাস তোর নিজের এতটা ইম্পর্টেন্ট টাইম তুই আমার জন্য অ্যাফোর্ড করেছিস, ফর দ্যাট আমি সত্যি ব্লেসড, থ্যাংক ইউ সো মাচ। আমি এটা খুব যত্ন করে সুন্দর করে এটা রাখবো। ওকে, সো কত ট্যালেন্টেড তোরা, বাপরে বাপ, আমার তো কিছুই আসে না। ওকে, লিখেছে কোনো কথা হবে না, অসম লিখছে রচনা মালিক, ইয়েস কি সুন্দর এঁকেছে ও, বাপরে। ওকে চলো, এবার আমি যাব হচ্ছে আজকের আমার ফার্স্ট স্টোরিতে। প্রথমেই বলে দিই, আজকে আমি প্রথম যে স্টোরিটা দিয়ে শুরু করছি, আমাদের গ্রুপে অনেকেরই সাইকোলজিক্যালি একটা ব্যাপার কাজ করে, আমি দেখেছি যে গ্রুপে যখনই কোনো একটা মানে গল্প আমি স্টার্ট করতে চলেছি, তো সবাই একটা টেন্ডেন্সি যে কখন ভূত আসবে, কখন ভূত আসবে, এরম একটা ব্যাপার। শুধু আমার ক্ষেত্রেই নয়, আমি আমার বাকি পারফর্মার্সদের ক্ষেত্রেও এইটা দেখেছি যে সবার একটা টেন্ডেন্সি, খুব আননেসেসারি কথা, মানে তিনি হয়তো অনেকটা মানে ব্যাকগ্রাউন্ডটা বলে বা ডেসক্রিপশন দিয়ে তারপরেই উনি হয়তো এক্সপ্লেনেশন করে দিচ্ছেন ওনার স্টোরি, বাট কমেন্ট আসতে থাকে কন্টিনিউয়াসলি যে এত কোনো কিছুর দরকার ছিল না, ভূত কোথায় ভূত কোথায়। তো প্লিজ আজকে আমি ফার্স্ট যে স্টোরিটা বলবো সেখানে অনেক অনেকটা পার্ট থাকবে যে পার্টটাতে তোমরা ভূত পাবে না, ইয়েস পাবে না। আমি ইউজুয়ালি এরকম স্টোরির ক্ষেত্রে আমি এই যে পার্টে ভূত থাকেন না অ্যাকচুয়ালি সেটাকে অনেকটা এক্সক্লুড বা এডিট করে দিই, কিন্তু দিস টাইম আমি এই গল্পটা একটু এডিট করিনি, এই জন্যেই করিনি, কারণ এটা প্রচণ্ড আমাকে ইন্সপায়ার করেছে এবং আমার মনে হয়েছে যে এই রকম গল্প অবশ্যই প্রত্যেকে জানাটা খুব খুব দরকার, যে এরকমও মানুষের কোনো লাইফ হিস্ট্রি হতে পারে। তো সেই কারণেই আমি এটাকে এক্সক্লুড করিনি, অনেকটা পার্ট যাবে যেখানে ভূত তোমরা পাবে না, কিন্তু সত্যি যদি আড্ডা মারতে ভালোবাসো, সত্যি যদি আড্ডায় আমার সাথে গল্প শুনতে আড্ডা মারতে এসে থাকো, তাহলে ভীষণ এনজয় করবে এবং শুধু তাই নয় খুব ইন্সপায়ার্ডও হবে। সো জাস্ট খুব মন দিয়ে আমি শুরু করব গল্পটা, শুনতে থাকো।
ভূত কই করে চিৎকার করবে না প্লিজ, ওকে। এটা আমি পার্টিকুলার কিছু জনের জন্য বললাম। আচ্ছা কেউ থাকলে একটু পিন্টু টপ করে দিও, কন্টিনিউ তোমরা প্লিজ আমাকে পাঠিও না, আমি এইভাবে এখন তো ট্র্যাক করতে পারবো না কাউকে। আচ্ছা প্রথম আমাকে আজকে যে গল্পটা পাঠিয়েছে সেটা পাঠিয়েছে লাবণী মণ্ডল ফ্রম বনগা, কিন্তু এই মুহূর্তে ও বনগাতে থাকে না, ও এই মুহূর্তে ইউরোপিয়ান অ্যাম্বাসিতে জব করছে এবং ও এখন দিল্লিতে পোস্টেড। ওকে, ও দিল্লিতে আছে। তো ওখান থেকে ও আমাকে ওর নিজের একটা খুব মানে স্ট্রং একটা লাইফ হিস্ট্রি অ্যালং উইথ ভৌতিক কন্টেন্ট ও আমাকে সেন্ড করেছে, যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ঘটনাটা শুরু হয়েছিল আজ থেকে বহু বছর আগে, 2002 সালে। ওকে, 2002 সালে লাবণী তখন ফার্স্ট ইয়ারে সল্টলেকের একটি কলেজে, সবে ও বোধহয় তোমার বিজনেস ম্যানেজমেন্ট কোর্স করছিল, তো বিজনেস ম্যানেজমেন্টের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তখনও, ঠিক আছে। ও সল্টলেকে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে ফার্স্ট ইয়ারে তখন সবে পড়া শুরু করেছে। ওর বাবা একজন স্কুল টিচার, মা হাউসওয়াইফ, কিন্তু বাবা যেহেতু স্কুল টিচার ছিলেন, একটা ভীষণ স্ট্রিক্ট ভীষণ স্ট্রং একটা ব্যাকগ্রাউন্ড থেকে ও বিলং করে, এবং ওর বাবার কাছে প্রচুর ছাত্রছাত্রী পড়তে আসতো। তো বাড়িতে টিচার থাকলে এটা তো বলাই বাহুল্য যে অনেক স্টুডেন্ট আসবে, কেউ ভালো কেউ খারাপ তো হতেই পারে। এখন তাদেরই মধ্যে, বাবার কাছে অত ছাত্রের মধ্যে ডেভিড বলে একটি ছেলে আসতো। একটা কথা ও আমাকে জানিয়েছে যে এই লাবণী আর ডেভিডের ব্যাপারে কিন্তু বনগা থেকে যারা বিলং করছো বা বনগার যদি কেউ শুনছো আমাকে, তো তারা হয়তো অনেকেই জেনে থাকবে, এবং তাদের জন্য স্পেসিফিক্যালি আরও এই বেশি করে এই গল্পটা বলা। হ্যাঁ, ও বারবার আমাকে বলেছে দিদি তুমি এটা শেয়ার করো, কারণ বনগার মানুষদের মধ্যে এই লাবণী আর ডেভিডকে নিয়ে একটা ভীষণ রকম জটিল বা কমপ্লিকেটেড মনোভাব বা কি বলবো একটা স্ক্যান্ডাল রয়েছে। তো সেই জায়গাটাকে ও কিছুটা হলে ওভারকাম করতে চায়, এবং এটা ওর আমার থ্রুতে করার একটা এক্সপেকটেশন নিয়ে কিন্তু ও আমাকে এই গল্পটা পাঠিয়েছিল। সো তোমরা যদি এমন কেউ থেকে থাকো আমার গ্রুপে যারা কোনো বনগাতে কেউ থাকে, একটু মিডল এজেড হলে আরও বেটার হয়, কারণ ইয়াং জেনারেশন হয়তো এতটা নাও জানতে পারে, তারা কিন্তু বনগার মানুষদেরকে ট্যাগও করে দিতে পারো গল্পটা শোনার জন্য। ওয়েল, আমি আসছি আমার পার্টে। তো 2002-তে ও যখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ওর বাবার কাছে একটি ছেলে পড়তে আসতো যার নাম হচ্ছে ডেভিড। তো ও মাত্র 28 দিনের প্রেমে, ইয়েস, এটাকে প্রেম বলবো না, ইনফ্যাচুয়েশন বা একদম প্রথমের দিকে যেটা হয় আমরা বলি কফ লাভ বলে থাকি এটাকে আমরা কথায়। তো সেই কফ লাভ এমন তার মাথায় চড়ে বসেছিল, মাত্র 28 দিনের মাথায় দুজনের রিলেশনশিপ একটু ম্যাচিওরও তখন হয়নি, মানে কিছুই স্টার্ট হয়নি বলতে গেলে। ওকে এমনভাবে কনভিন্স করে নিয়েছিল ডেভিড যে লাবণী ডেভিডের সাথে রেজিস্ট্রি ম্যারেজ করে নেয়, ইয়েস, রেজিস্ট্রি ম্যারেজ করে নেয়। এবং বাড়িতে এসে যখন এই ঘটনাটা লাবণী জানায়, ওর মা এবং বাবা প্রচণ্ড রেগে গেছিল। ওর মা ওকে বলেছিল যে বনগাতে যদি 3টে বাজে ছেলে থাকে তাহলে তার মধ্যে একটা হচ্ছে ডেভিড, তুই একটা খুব মানে নিম্ন মধ্যবিত্ত, বা আমি কোনো প্রফেশন তুলে কাউকে ছোট করতে চাই না, সব প্রফেশন কর্ম মানেই সেটা আমার কাছে অনেক বেশি ভ্যালুয়েবল একটা ব্যাপার, কিন্তু আমি বলতে চাইছি আর কি, উনি যেটা বলতে চেয়েছিলেন যে সে যে কোনো বৃত্তির সাথে যুক্ত থাকতো, ডাজন্ট ম্যাটার, কিন্তু তুই এমন একটা মানুষকে তুই চয়েস করেছিস যে কিনা পুরো লিটারালি চিটিং বাজ, একদম এই কথাটা উনি বলেছেন, চিটিং বাজ, তুই এই ছেলেটাকে কেন বিয়ে করলি। কিন্তু লাবণী সেই সময় এতটাই প্রেমে মোহিত হয়ে গেছিল, এতই ও ভুলে গেছিল ছেলেটার প্রেমে সবকিছু, যে ওকে কেউ এটা কনভিন্স করতে পারেনি যে অ্যাকচুয়ালি ডেভিড কিন্তু ওর কাপ অফ টি নয়। ওয়েল, এই ঘটনাটা 2002 সালে ঘটে। তারপরে বাড়িতে প্রতিদিন প্রতিনিয়ত অশান্তি চলতে থাকে, কিন্তু সবার এগেনস্টে গিয়ে, মানে বনগাতে ওদের যত রিলেটিভ বলো, যত পাড়া প্রতিবেশী বলো, ওর মা বাবার তো স্ট্রিক্টলি এগেনস্টে গিয়ে লাবণী কিন্তু কন্টিনিউ ডেভিডের সাথে রিলেশনটাকে মানে একদম স্ট্রিক্টলি মেনটেন করছিল। লাবণী কিন্তু কিছুতেই ডেভিডকে ছেড়ে দেয়নি, এবং বাড়িতে সমানের প্রত্যেকের সাথে তর্ক বিতর্ক রীতিমতো যুদ্ধ চালিয়ে গেছে, বছরের পর বছর যুদ্ধ চালিয়ে গেছে যাতে ওদের রিলেশনশিপটাকে ওর বাড়ি থেকে মেনে নেওয়া হয়। 2006 সালে কাকু মারা গেলেন হঠাৎ করে। তো লাবণীর মানে এটা একটা খুব বাজে মানে ব্যাকলগ বলবো আমি এটা,
যে লাবণীর বাবা লাবণীর মানে মৃত্যুর আগে অনেক অনেক কিছু করে গেছিলেন লাবণীর জন্য। যেমন ধরো, ওদের বনগাঁতে একটা নিজস্ব বাড়ি ছিল, ওদের মধ্যম গ্রামে একটা ফ্ল্যাট কেনা আছে, ওদের কলকাতায় একটা ফ্ল্যাট কেনা আছে, ওদের শিলিগুড়িতে একটা 6 কাঠা বড় জমি আছে। আমার কোনো কোনো ক্ষেত্রে মনে হয়েছে যে মেয়েদের আবার অতিরিক্ত সম্পত্তি বা টাকা পয়সা থাকাটা, মানে বিশেষ করে একা মেয়েদের যেখানে কোনো সিবলিং নেই, এটা খুব বিপজ্জনক, খুবই বিপজ্জনক। এত কিছু থাকাটা উচিত নয় অ্যাকচুয়ালি মানুষের। তো ডেভিডের যেটা সব থেকে বড় পরবর্তী ক্ষেত্রে এটা বুঝতে পেরেছিল লাবণী, যে সব থেকে মুশকিলের ব্যাপার যেটা হয়ে গেছিল, ও তো ভীষণ ভালোবাসতো, ওকে সবকিছু শেয়ার করতো, তো সেই হিসাবে ও কিন্তু ডেভিডকে ওর বাবা মৃত্যুর আগে ওর জন্য কী কী করে গেছে সব ডিটেলসটা দিয়েছিল। ডেভিড খুব ভালো করেই জানতো যে লাবণীর কোথায় কী প্রপার্টি রয়েছে, এবং সেই কারণে ডেভিডও ওর সাথে কিন্তু কোনোদিন কোনো বচসায় যায়নি, ওর সাথে খুব সুন্দর করে ওর রিলেশনশিপটাকে খুব বোল্ডলি কিন্তু ও মেনটেন করে যাচ্ছিল। লং ডিস্টেন্সই বলবো আমি এটাকে, কেননা ও ওর বাড়িতে থাকতো, এর বাড়িতে থাকতো, এত বছর বিয়ে হয়ে গেছে, 2002 ওদের ম্যারেজ হয়ে গেছে, রেজিস্টার্ড ম্যারেজ হয়ে গেছে, কিন্তু কিন্তু দুজনে কি বলবো একসাথে কখনো ইন্টিমেটেড হয়নি, বা কখনোই ওরা দুজনে বাড়িতে একে অন্যের বাড়িতে যেত। লাবণী ওর বাড়িতে যেত, কিন্তু ইনিশিয়ালি ডেভিড লাবণীর বাড়িতে আসতে পারতো না। কাকু মারা যাওয়ার পর 2006 কাকু এক্সপায়ার করে যাওয়ার পর থেকে আস্তে আস্তে ডেভিড ওর বাড়িতে আসতে শুরু করে, এবং কি হয় না, এত বছর ধরে মেয়ে অ্যাকসেপ্টেন্স দিয়ে দিয়েছে, মেয়ে এই জায়গা থেকে নড়ছে না, কি হয় ধীরে 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 কাকিমাও নিমরাজি হয়ে ওকে মেনে নেয়, এবং আস্তে আস্তে কাকিমা কিন্তু যেটা হয় মায়ের মন তো আফটারঅল, তো ছেলের মতো ধীরে ধীরে কিন্তু ডেভিডকে ভালোবাসতে শুরু করে দেয় কাকিমা। ওকে ওকে, তো এইবার 2006 থেকে ওদের একটা অন্যরকম টার্ন নিল রিলেশনশিপটা, কারণ তখন আস্তে আস্তে কাকিমাও মানলো, মানে দুটো বাড়ির মধ্যে একটু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের দিকে জিনিসটা এগোচ্ছে। আস্তে আস্তে ওরা বিয়ে, মানে যেটা সোশ্যাল ম্যারেজ, সেই দিকে এবার আস্তে আস্তে ওরা ভাবনা চিন্তা শুরু করছে। ইতিমধ্যে ওর ম্যানেজমেন্টের যে কোর্সটা ও করছিল সেটা শেষ হয়ে যায়, এবং ও লন্ডনে একটা খুব ভালো জব পেয়ে যায়। তো একদম স্টার্টিং অফ ক্যারিয়ারে লন্ডনে জবটা পেয়ে যাওয়াতে একটাই জীবনে বুদ্ধিমানের কাজ যেটা করেছিল লাবণী, যে ও ওই জবটা কিন্তু স্কিপ করেনি। ইয়েস, মাইন্ডেড, এটা অনেক মেয়েরা এই ভুলটা তোমরা করো, আমি সেই জন্য আরও পয়েন্ট আউট করে এটা বলছি, ক্যারিয়ার কম্প্রোমাইজ করে কোনো প্রেম নয়, কোনো বিয়েটা কেন দায় নেই, ক্যারিয়ার ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে? কখন লাইফ কী টার্ন নেবে কেউ বলতে পারে না। যদি কোনো অপরচুনিটি তোমার সামনে আসছে, যদি তুমি একটা ভালো জব পেয়ে গেছো, যতই তোমার প্রেম প্রেম পাক না কেন, তুমি গো ফর দ্যাট, কখনো জবটা স্কিপ করবে না। এই একটাই বুদ্ধিমানের কাজ করেছিল বলে আজকে লাবণীর পুরো লাইফ স্টোরিটা তোমরা শুনলে বুঝতে পারবে যে সেটা কতটা টার্ন নিয়েছিল। ওয়েল, ও লন্ডনে জবটা পায় এবং ও লন্ডনে চলে যায়। এরপর 2012 ডেভিড প্রচণ্ড ফোর্স করতে থাকে, কারণ ডেভিড তখন বুঝতে পারছিল যে মেয়েটি আস্তে আস্তে তো একটা ইনসিকিউরিটি চলে আসে না, যে মেয়েটা আমার হাতের বাইরে বেরিয়ে যাবে না, তো এরম একটা ব্যাপার। যদিও লাবণী ভীষণ ভীষণ ডেডিকেটেড ছিল রিলেশনশিপের প্রতি, ও লন্ডনে চলে যাওয়ার পরেও লন্ডন থেকে ও যত কন্ট্যাক্ট রাখতো ডেভিডের সাথে, ডেভিড বোধহয় ইন্ডিয়া থেকে ততবার ওকে কন্ট্যাক্ট করার চেষ্টা করতো না, মানে এতটাই ও ডেভিডকে ভালোবাসত এবং এতটাই ও ডেভিডের প্রতি ডেডিকেটেড ছিল। বাট লাবণী কি করেছিল, ওই জবটাকে কম্প্রোমাইজ করেনি, ওই জবটার জন্য ও কিন্তু বাইরে চলে গেছিল। তখন ডেভিড ওকে অনেকবার আটকানোরও চেষ্টা করে যে না তুমি যেও না, কি দরকার আছে। এবার বলি, ডেভিড ওকে ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কতটুকু বলেছিল। ডেভিড বলেছিল ব্যাঙ্গালোরের একটি কলেজ থেকে ও বিজনেস ম্যানেজমেন্টে মাস্টার্স কমপ্লিট করেছে, এবং তারপর প্রথম ও একটি মানে খুব ভালো একটা প্রাইভেটাইজড ব্যাংকের নাম বলে, বলে যে আমি ওই ব্যাংকে জব করছি এবং এত টাকা বেশ ভালো স্যালারি। এবার ইতিমধ্যে তো বলে যে তাহলে তুমি বনগাঁতে চলে এসেছো কেন, তো বলে যে না আমি ওই জবটা আর কন্টিনিউ করতে চাই না, ওর বাবার ওকে অনেক মানে কিছু টাকা পয়সা দিয়েছে, ও বিজনেস করবে, এরকম একটা প্ল্যানিং নিয়ে বাবা মা এখানে বাড়িতে একা আছে, ইত্যাদি ইত্যাদি অজুহাত দেখিয়ে ও লাবণীকে এটা কনভিন্স করেছিল যে এই হচ্ছে ওর ব্যাকগ্রাউন্ড, ও এরকম হাইফাই প্রোফাইল থেকে বিলং করে, কিন্তু এখন ও বনগাঁতে এসে রয়েছে জাস্ট বিকজ ওর বাবার সাথে ও একটা বিজনেস করছে, এবং এই বাবার বিজনেসের সূত্রে ও প্রায়ই ওই বনগাঁ বর্ডার যেখানে পেট্রোপোল আছে, ওই পেট্রোপোলের দিকে ওর কিছু বিজনেস আছে, ও সেইখানে যাতায়াত করতো।
ওকে, সো এই এইটুকুই লাবণীর কাছে ওর সম্পর্কে ইনফরমেশন ছিল, এবং এইটুকুর ভিত্তিতেই ও কিন্তু কনস্ট্যান্ট ওর সমগ্র পরিবার নেইবার্স সবার সাথে ও কিন্তু মানে খুব মানে কি বলবো বছরের পর বছর ডেডিকেটেডলি লড়াই করে গেছে জাস্ট টু সবার মুখ বন্ধ করার জন্য যে না এটা আমার ভুল চয়েস না, এটা আমার সঠিক চয়েস। ওকে, এবার আগস্ট আগস্টের দিকেই তো তোমার বিয়ের ডেটগুলো থাকে, তো যথারীতি 2012 আগস্টে ওরা ঠিক করলো যে আমরা বিয়ে করবো। না মানে ডিভিড আর কি খুব বেশি ফোর্স করতে থাকলো যে আমাদের এবার বিয়ে করতেই হবে, এরম একটা ব্যাপার। ও কী করলো, বলো আমি দেখছি আমি ট্রাই করি তাহলে যদি আমি ছুটি নিতে পারি। ও আগস্টে ছুটি পেলো না, বললো আমি আগস্টে কোনোভাবেই ছুটি ম্যানেজ করতে পারছি না, আমি ইন্ডিয়াতে আসতে পারি কিন্তু আমার মিনিমাম অক্টোবর হবে। তখন ওরা কি করলো, সরি অক্টোবর না, ও সেপ্টেম্বরে ব্যাক করবে, ওরা কি করলো বলো, তাহলে ঠিক আছে অক্টোবরে অতিরিক্ত বিবাহের ডেট বলে আলাদা করেও তোমার বিয়ের শিডিউল মান্থগুলো ছাড়াও অন্যান্য মান্থেও দেখবে কিছু কিছু এক্সট্রা ডেটস থাকে, ওগুলোকে অতিরিক্ত বিবাহের ডেট বলে। তো সেরকম একটা 2012 সালের 2রা অক্টোবর একটা ডেট ছিল অতিরিক্ত বিবাহের, সেই অতিরিক্ত বিবাহের ডেটটাতে ডেভিডের সাথে ওর বিয়ে ফিক্স হলো। বাড়ি থেকে এগুলো কথাবার্তা বলে ওকে জানানো হলো, ও সেই মতো ছুটি নিয়ে সেপ্টেম্বরে ব্যাক করে চলে এলো এখানে ইন্ডিয়াতে। এবার ও যখন ইন্ডিয়াতে ফিরেছে তখন ওর প্রচণ্ড মানে সিভিয়ার একটা কন্ডিশন নিয়ে ও এসেছিল, ওর ম্যালিগনেন্ট ম্যালেরিয়া হয়েছিল। ও প্রথম দিল্লিতে আসে, সেখানে ওর একটা সপ্তাহখানেকের টার্ম অফ ট্রিটমেন্ট চলে, সেখান থেকে ও সুস্থ হয়ে তারপরে বনগাঁতে ফিরে আসে। এখন সেপ্টেম্বরে ফিরে আসছে, তো তারপরে ওর মা ওকে 2-3 বার বলছে, জানিস তো একটা না বাইরে থেকে একটা কল আসছে মাঝে মাঝে আমার কাছে। তখন ও বলে কে ফোন করছে, ঠিক আছে নেক্সট টাইম ওর মা বলে আমাকে যদি ফোনটা কেউ ওই ফোনটা যদি আমার আসে আমি তাহলে তোকে ফোনটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এবার এরকমই তখন বিয়ের বোধহয় আর তোমার অত দিন 20 বাকি, ঠিক আছে সেপ্টেম্বরে ফার্স্ট উইক ক্রস হয়ে গেছে, মানে আর ধরো 2nd অক্টোবরে বিয়ে আর তারপর সেপ্টেম্বরে তখন হয়তো খুব বড় জোর হলে 12-13 তারিখ চলছে। অমুক দিন একটা ফোন আসে, ফোন এসে কাকিমা ফোনটা রিসিভ করতে বলে যে এরকম লাবণী আছে বা ডেভিড আছে, তখন বলে হ্যাঁ লাবণীকে দিচ্ছি বলে। কাকিমা যখন লাবণীকে ফোনটা দেয় ওপাশ থেকে একজন ফোন করে তাকে বলছে যে বুঝতে পারছে যে সে ফরেনার, সে ইন্ডিয়া থেকে বিলং করে না, তার ল্যাঙ্গুয়েজটা শুনে বোঝায় যাচ্ছে, এবং সে যেটা বলতে চাইছে তার সারমর্ম এটা যে ডেভিড তোমাকে সব মিথ্যে কথা বলছে, আমি ডেভিডের কলেজের ফ্রেন্ড, ও আদৌ ফার্স্ট ইয়ার পর আর পড়াশোনাটা কন্টিনিউই করেনি, ও তোমাকে যে প্রোফাইলটা বলেছে যে যে ব্যাংকে চাকরি করতো তারপর বিজনেসের জন্য এসে, এগুলো সব ভুয়ো কথা, ও অ্যাকচুয়ালি কলেজ বাঙ্ক করে চলে এসেছে ফার্স্ট ইয়ারের পর, ও আর পড়াশোনা কন্টিনিউও করেনি এবং ও কোনো ব্যাংকেও চাকরি করতো না, যে প্রোফাইলটা তোমাকে ও বলেছে সেটা আমার প্রোফাইল, সেটা ওর নয়, ওটা আমি, ওটা ও নয়। তো এটা শুনে লাবণী তো পুরো স্টান্ড, মানে বুঝতে পারছে না 2002 থেকে 2012 পর্যন্ত একটা ছেলের জন্য অত যুক্তি, অত তর্ক, বছরের পর বছর বাবা মা রিলেটিভস সবার সাথে এত বচসা, তারপরে এরম একটা অস্বাভাবিক জিনিস এত বছর পরে সে যদি দুম করে বিয়ের 15-20 দিন আগে জানতে পারে, তাহলে আমরা প্রত্যেকটা মেয়ে ফিল করতে পারি যে তার মাথার উপর কীরকম আকাশ ভেঙে পড়ে। ওকে, ও তখন কোনো কথা বাড়ায়নি, ও ফোনটা রেখে দেয়। পরের দিন সকালবেলা উঠে ও ডেভিডের বাড়ি যায়। পরের দিন সকালবেলা ডেভিডের বাড়িতে গিয়ে ও ডেভিডের মাকে বলে, কাকিমা এক কাপ চা করো তো। কাকিমা চা করতে চলে যায়। দীর্ঘদিনের সম্পর্কে একটা থাকা ধরুন জানোই ঘরের মধ্যে কোথায় কী রাখে বা থাকে সেগুলো ও জানতো। ও জানতো যে ডেভিডের একটা ফাইল ছিল, সেই ফাইলটা কোথায় থাকে। এক্সপেক্টেড যে সেই ফাইলেই তার মানে ওর এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেটসগুলো থাকবে। ও কী করে, আলমারি থেকে ওই মায়ের অলক্ষে ছট করে ওই ফাইলটাকে টেনে বার করে নিয়ে ও নিজের বাড়ি চলে আসে, এবং এসে ও যখন সার্চ করে ও দেখে সত্যি ফার্স্ট ইয়ারের পর ওর কিন্তু আর কোনো সার্টিফিকেটস ছিল না। এবার তখন সেকেন্ড থট ওর মাথায় আসে যে এটা তো হতেই পারে যে হয়তো ও ওর পরের যে ইয়ারগুলো সেগুলোর সার্টিফিকেটগুলো হারিয়ে ফেলেছে বা অন্য কোথাও রেখেছে, কিন্তু এটা কী করে ও বিশ্বাস করবে যে ও গ্র্যাজুয়েটই নয়। তো ও তখন আবার বিকেলের দিকে একটা তাক করে গিয়ে ফাইলটা ফাইলের জায়গাতে রেখে দেয় এবং ইনস্ট্যান্ট একটা ফ্লাইট বুক করে পরের দিনই ও ব্যাঙ্গালোর যায়।
ব্যাঙ্গালোরে গিয়ে ওই যে ওর সার্টিফিকেটের উপরে যে কলেজের নামটাও দেখে গেছিল, সেখানে গিয়ে ওই ইয়ারে জিজ্ঞেস করে যে এরকম ডেভিড নামক ছাত্রটি ও আদৌ কমপ্লিট করেছে কিনা কোর্সটা, এবং ও কনফার্ম হয়, ও জানতে পারে যে ইয়েস, ওই যে বন্ধুটা ওকে ফোন করে ওখান থেকে বলেছিল, ইনফর্ম করেছিল যে ও আদৌ গ্রাজুয়েট নয়, ও ফার্স্ট ইয়ারের পর পড়াশোনা ছেড়ে দিয়েছিল। ইট ইজ অ্যাবসলিউটলি করেক্ট, ওটা একদম ঠিকঠাক একটা ইনফরমেশন ছিল, ব্যাঙ্গালোরের কলেজ থেকে ও সেটার কনফার্মেশন পায়। তখনও ভাবছে আমি কী করবো, ওর হাত পা তখন থরথর করে কাঁপছে, মানে ওর এত রাগ হচ্ছে, বুঝতেই পারছো স্বাভাবিকভাবেই তখন মনে মনে হচ্ছে যে কী করবো, মানে পারলে সামনে মেরেই ফেলে, কিন্তু ও এত ঠান্ডা মাথার মেয়ে, আমার অবাক লাগলো ওর এই মুহূর্তের থিঙ্কিংটা। এটা এই জন্যই তোমাদেরকে আমি বারবার বলছি যে ওর প্রত্যেকটা স্টেপ এত ক্রুশিয়াল ছিল যে আমি খুব সিনসিয়ারলি ফলো করে তারপরে ভাবলাম যে এটা তোমাদের সাথে আমার শেয়ার করাটা অ্যাবসলিউটলি উচিত হবে। সেটা হলো, ও ভাবছে যে আমি এখন চিৎকার চেঁচামেচি করে বিয়েটা ভেঙে দিতে পারি, আমার সোশ্যাল ম্যারেজটা ভেঙে যাবে, তাতে ঘোড়ার ডিম আমার হবিটা কি, আলটিমেটলি আমার মুসিবত চলবে, চলবে না তো, কারণ আমার গাঁট ছড়া তো বাজা আছে সেই রেজিস্ট্রি ম্যারেজে, আমার রেজিস্ট্রি হয়ে গেছে এত বছর ধরে, তাহলে এত বছরের আমার একটা হেলদি রিলেশনশিপ, আমি যদি নর্মাল ওয়েতেও তোমার কেস করি, মিউচুয়াল কেস না করে, তাহলেও সেক্ষেত্রে আমার প্রবলেম আছে, অনেক রকম প্রবলেম। তখন ও যদি বলে না ও সব কিছু জানতো, মানে অনেক কিছু হতে পারে, সে বছরের পর বছর মানে 20-25 বছরের কেস চলবে, আলটিমেট তার কোনো আউটকাম ফাইনালি ও পাবে কি পাবে না তারও কোনো অ্যাসিওরেন্স নেই। প্লাস ও বাইরে জব করে, কাকিমা সেই সময় পুরো বনগাঁতে একা থাকতেন, তো কাজে ছেলেটা খুব ডাকাবুকো কাইন্ড অফ ছিল, কোনো কারণে ছেলেটা যদি ওর মাকে অ্যাটাক করে তখন কি হবে, রাইট? সো এই অনেকগুলো পয়েন্ট ও খুব সুন্দর করে কনসিডার করে যে এক নম্বর, আমার এই সোশ্যাল ম্যারেজটা দুম করে ভেঙে দিয়ে ওকে চটিয়ে কোনো লাভ হবে না, কারণ আমি যদি আলটিমেট যদি রেজিস্ট্রিটা না আমি ভাঙতে পারি, ওখান থেকে যদি আমি ডাইভোর্সড না হতে পারি, তাহলে আমার কী লাভ আছে সোশ্যাল ম্যারেজ ভেঙে। সুতরাং এটাকে, এই সিচুয়েশনটাকে আমাকে ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। সেকেন্ড হচ্ছে, মা একা থাকে তো ওকে খুব বেশি চটানো যাবে না, কারণ আমাকে আমার জব লাইফটাকেও মেনটেন করে রাখতে হবে। ও তখন কি করে, দিল্লিতে ও ফেরার পর ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য যে ডক্টরের কাছে ও ট্রিটমেন্ট করাচ্ছিল, নেক্সট ব্যাঙ্গালোর থেকে একটা ফ্লাইটের টিকিট নিয়ে ও দিল্লি চলে যায়। ওই ভাবো, বিয়ের ওই তার আগে মাত্র 15 দিন বাকি আছে, ওই 15 ডেজের মধ্যে ও সোজা যায় দিল্লিতে। দিল্লিতে গিয়ে ওই ডক্টরকে ও বলে, আপনি আমাকে একটা সার্টিফিকেট বানিয়ে দিন, যে সার্টিফিকেটে আপনার তার জন্য যা যা টেস্ট লাগবে আপনি ফেক কিছু টেস্ট করিয়ে নিন, তার জন্য আপনাকে যা লাগবে আমি পে করতে রাজি আছি, কিন্তু আপনি আমাকে একটা সার্টিফিকেট করে দিন, যেখানে মানে একটা প্রেসক্রিপশন করে দিন, যেখানে মানে লেখা থাকবে পরিষ্কার করে, আমি কামিং অ্যাটলিস্ট 1 or 2 years জন্য কনজুগাল লাইফ লিড করতে একেবারেই পারবো না, সো আমার এই মুহূর্তে আমার লাইফের জন্য খুব রিস্ক হয়ে যাবে বিয়ে করাটা, এটা আপনি আমাকে সার্টিফাই করে দিন। কারণ হচ্ছে ওর রিলেটিভসদের মধ্যেও তখন একটা বিশাল গসিপ টক অফ টেবিল তো এমনিতেই ছিল প্রথম থেকে ডেভিডকে নিয়ে, আরও সেই জিনিসটা ক্রিটিসাইজড হবে হুট করে যদি ওর সোশ্যাল ম্যারেজটা ভেঙে যায়। এবং সব থেকে বড় কথা, ও ডেভিডকে চটাতে চাইছিল না, ঠান্ডা মাথায় কী করে ওর কাছ থেকে ট্যাক্টফুলি ডিভোর্সটা ও বার করবে, ওর তখন সেই প্ল্যানিংটা মাথায় স্টার্ট হয়। ও ওই ডক্টরের কাছ থেকে, উনি ওকে ভীষণ হেল্প করলেন পুরো বিষয়টা শুনে জেনে, ডক্টর ওকে একটা সার্টিফিকেট করে দেয়, সেটা ওর কোনো একটা খুব ক্লোজ রিলেটিভ দিদির হাজব্যান্ড, উনি আগে আর্মিতে ছিলেন, এখন উনি নীলরতনে প্র্যাকটিস করেন, আগে কর্নেল ছিলেন আর্মিতে, তার কাছে নিয়ে এসে ও সোজা সার্টিফিকেটটা দেখায়। এবং তখন তো ফ্যামিলির মধ্যে একটা ভীষণ কনসার্ন মেয়েকে নিয়ে, সত্যি তো না না এরকম সার্টিফিকেট, একদম ঠিক টেস্টের রিপোর্টগুলো সব দেখায়, এবং উনি যেহেতু ডক্টর উনি দেখে বলেন হ্যাঁ ও এখন কিছুতেই 1 year মধ্যে কনজুগাল লাইফ তো লিড করতে পারবে না, সুতরাং এখন মনে হচ্ছে ও মানে উনি এসে উল্টে ওর মাকে বললেন বুঝিয়ে যে আমি অ্যাজ এ ডক্টর বলছি যে ওর কিন্তু বিয়ে করাটা ঠিক হবে না। ও বাড়িতে বলে, ডেভিডকে বলে যে আমি এইসব টেস্টগুলো করতে দিয়েছিলাম, ডাক্তার বলেছিল আমাকে নিতে ওই ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া যখন হয়েছিল তখন, কিন্তু তার টেস্টের রিপোর্ট তো এই আজকে আসছে, তো কিছুতেই আমি বিয়েটা করতে পারবো না। ডেভিডের কোথাও একটা ভীষণভাবে সন্দেহ হচ্ছিল, ডেভিড বুঝতে পারছিল যে ওকে কোনো একটা ভাবে ও ট্র্যাপ করছে বা কোনোভাবে কাটানোর চেষ্টা করছে, কিন্তু যাই হোক সিচুয়েশনটাও এমন একটা ক্রিয়েট করে দিল সুন্দর করে যে কোনোভাবেই ওকে আর বিয়ের জন্য অ্যাটলিস্ট বাড়ি রিলেটিভ সোসাইটি আর প্রেশারাইজ করতে পারবে না যে হ্যাঁ মেয়ের লাইফের থেকে আগে তো কিছু হতে পারে না। ইতিমধ্যে ডেভিড কিন্তু যেহেতু ইনসিকিউরিটিতে ভুগতে শুরু করেছে, ও কিন্তু ভুলভাল বকতে শুরু করেছে। একদিন হুট করে কি হলো,
তার মানে 2012-তে 2 অক্টোবরের ডেটটা ওদের ক্যান্সেল হয়ে গেল, বিয়েটা ক্যান্সেল হয়ে গেল ওই মুহূর্তের জন্য। ও আবার কি করলো, পত্রপাঠ লন্ডন চলে গেল জবের ওখানে, কারণ ও দেখলো যে আমার ওই সাইডটা একটু গুছিয়ে নিয়ে তারপর আমাকে ব্যাক করে এখানে এসে থেকে যা করার করতে হবে। ও লন্ডন থেকে 2-1 বার ওভো ফোন কিছু লয়ারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল, কিন্তু ও বুঝতে পারে যেহেতু বনগা এই পুরো জায়গাটা ডেভিডের কন্ট্রোলে আছে এবং ওর হাতে পয়সাও আছে, তো কাজেই ও কিন্তু চাইলেই এখানকার লয়ারদের টাকা পয়সা খাইয়ে ওর কেসটাকে একদম লন্ডন মানে ভন্ড করতে পারে। তো ও সেই রিস্কটাও নেয়নি, ও লন্ডনে গিয়ে ওর জবটা আরো 3 মাস ওখানে স্টেডিলি ও কন্টিনিউ করে। তারপর টানা 3 মাসের ছুটি নিয়ে একটা ব্রেক নিয়ে ও ফিরে আসে আবার ইন্ডিয়াতে। ইতিমধ্যে ডেভিড যেটা সব থেকে বড় ভুল করে ফেলেছিল, একদিন কাকিমার সাথে এসে গল্প করতে করতে বলে ফেলে, আপনার মেয়ে তো ভীষণ বেহিসাবি, কখন কি করে তার তো ঠিক নেই, আপনাদের যে প্রপার্টিসগুলো রয়েছে অর্থাৎ সেটা বনগাঁর ফ্ল্যাট বলুন বা মধ্যমগ্রামেরটা বলুন বা আপনার ওই শিলিগুড়ি ছকাটা জমি, এগুলো কিন্তু আপনি আমার নামে নমিনি করে দিয়ে যাবেন, আপনার মৃত্যুর পর আপনি যদি এগুলো আমাকে না দিয়ে যান আপনার মেয়ে কিন্তু সব নয় ছয় করে ফেলবে। তো ওই দিনের পর কাকিমারও ওর উপর একটা বিশাল রাগ বলতে পারো আর একটা ডাউটও এসে গেছিল যে মানে কি বলছে এই ছেলেটা, ও কি মানে জানে আমার মেয়ে বেহিসাবি, আমার মেয়ে যে নিজের ক্যারিয়ার একটা একটা পয়সার হিসাব ওর নয় ছয় হয় না, তাকেও বলছে বেহিসাবি, ওর নিজে কি, এরম একটা অ্যাটিটিউড কাকিমার মধ্যেও তখন গ্রো করে গেছে অলরেডি। এবার ও কাকিমাও ফালতু টেনশন করবে বলে এত কথা, তখনও পর্যন্ত লাবণী কিন্তু কাউকে কিচ্ছু জানায়নি। ইন্ডিয়াতে ব্যাক করে ও ঠান্ডা মাথায় বনগাতে আসে, বনগাতে এসে ও প্রতিদিন বারাসাত কোর্টে যাতায়াত শুরু করে। বারাসাত কোর্টে ও যেত, দিয়ে ওখানে কোনো ভালো সরকারি উকিলের জন্য ও খোঁজ খবর লাগাতে থাকে। ইতিমধ্যে কি হতো, ওই কোর্টের বাইরে একটা ছোট্ট ঘুমটি চায়ের দোকানে ও যেত, যখন রোজই একটু চা টা খেত, দেখতো একটা লোক প্রতিদিন ওখানে বসে বসে ঘুগনি পাউরুটি আর চা খাচ্ছে। তা একদিন ওই চায়ের দোকানের লোকটাকে ও ক্যাশুয়ালি জিজ্ঞাসা করে ফেলেছে যে আচ্ছা দাদা ওই লোকটাকে রোজই এখানে বসে বসে চা পাউরুটি খায়। এবার ওই চায়ের দোকানের লোকটা ওকে হেসে উত্তর দিয়েছে, ধুরমশাই কি জানি কে, থোড়ি আমার মানে আইডিয়া আছে, কি বলে তো নাকি উকিল, কোনো কেসও পায় না, কেউ কোনো ক্লায়েন্টও নেই, এখানে রোজ আসে চাপা রুটি খায় বসে বসে আবার বাড়ি চলে যায়, এই তোর নিত্য নৈমিত্তিক কাজ দেখি। তখন এই জিনিসটা ও কেন ওর মাথায় এসেছিল আই ডোন্ট নো, ওর মনে হয়েছিল এটা যে এই যে লোকটা এর তো ক্লায়েন্ট নেই, ও যদি সাকসেসফুলি একটা কেসও করে তাহলে হয়তো ওর কিছুটা ক্লায়েন্ট আসবে আবার, ঠিক আছে, একে হয়তো টাকা পয়সা খাইয়ে ঝট করে হাত করানো সম্ভব না, ঠিক আছে। তো ও তখন ওকে গিয়ে বলে যে দাদা একটা কেস নেবেন, বলে কি, বলে আমি একটা ছেলের সাথে এরকম 2002 থেকে রেজিস্ট্রি ম্যারেজ করে রয়েছি, 2012 2 অক্টোবর আমাদের এরকম বিয়ে ফাইনালাইজ হয়েছিল, আমি তারপরে পুরো হিস্ট্রিটা বলে যে এইভাবে পুরো জানতে পারি যে ওটা একটা পুরো ফ্রড কেস, পুরো চিটিংবাজ, ও আদৌ কিসের বিজনেস করে না করে সেটা সম্পর্কেও আমার ডাউট আছে, যাই হোক আমি ওর সাথে মিউচুয়ালি ডিভোর্স করে নিতে চাই এবং তার জন্য আমাকে কী কী করতে হবে। তখন ওই ছেলে মানে সরি উকিলটি বলেন যে তোমাকে আধার কার্ড ভোটার কার্ড তোমাদের দুজনের সাবমিট করতে হবে, আর তার সাথে কিছু পেপারস আমি রেডি করে দেবো, সেখানে প্রত্যেকটা পেপারে এবং পেপারটা বাংলাতেও লেখা থাকবে পেপারটা ইংলিশেও লেখা থাকবে, প্রত্যেকটা পেপারে ওর সিগনেচার করাতে হবে, তোমার সিগনেচার লাগবে। এবার ও তখন ভাবছে যে দুজনের ভোটার আর আধার কার্ডটা তো জোগাড় করে নেবে, কারণ কোনো অসুবিধা নেই, সেটা এত বছর ধরে যেহেতু একসাথে আছে বা কিছু না কিছু একটা বাহানাতে ভোটার কার্ড আর আধার কার্ডের জেরক্সটাও করেই নিতে পারবে। কিন্তু মিউচুয়াল ডিভোর্সের পেপারে ডেভিড কোনোভাবেই সাইন করবে না, ও জানে যে ডেভিড সাইন করবে না, তাহলে উপায়টা কি, ওর পেট্রোপলের ওখানে কয়েকটা মানে ওর কিছু কাজিন সিস্টার্স বা ব্রাদার্স ছিল তাদের বাড়ি ওখানে, একদিন ও কী করে, তখনও বলেনি ও ডেভিডকে বলেনি যে ও পেট্রোপলে যাচ্ছে, তো ওখানে ও গেছিল পেট্রোপলের ওখানে ও যায়, গিয়ে ফেরার সময় হঠাৎ করে ফেরার পথে ও ডেভিডের সাথে দেখা হয়ে যায়। তো ডেভিড ওকে বলে কি এখানে এসছো, তখন জানতোই যে ওখানে ওর কাজিনসদের বাড়ি আছে, তো উনি বেশি ঘাঁটায় উনি প্রশ্নও করেনি, ও বলে হ্যাঁ একটু এসছিলাম ঘুরতে, ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল, চলো আমরা একসাথে বাড়ি ফিরি। এবার বাড়িতে মানে ফেরার পথে আস্তে আস্তে পুরো রাস্তাটা ওকে কাউন্সেলিং করতে থাকে, কিরকম কাউন্সেলিং করে,
ও ওকে বলতে থাকে, এই জানো তো ডেভিড, আমি একটা নতুন প্ল্যান করেছি। কি? তোমার এখানকার বিজনেস কেমন চলছে? কি এমন চলছে বলো, কিছুই তো তেমন লাভ হচ্ছে না। আর লন্ডনে আমার জবটা কত ভালো বলো তো, একটা কাজ করলে হয় না, আমরা দুজনে মিলে যদি লন্ডনে সেটেল হয়ে যায়। এবার ডেভিডের মনে তো তখন লাড্ডু ফুটা, স্বাভাবিকভাবেই অন্য কারোর ঘাড়ে চড়ে যদি ফরেনে সেটেল হওয়া যায় তাহলে আর সমস্যা কোথায়। এইবার ডেভিড তখন বলছে, হ্যাঁ হ্যাঁ এটা তো খুব ভালো প্রস্তাব, খুব এক্সাইটেড হয়ে গেছে ও। তখন ও বলছে, শোনো না আমি তাহলে একটা কাজ করি, চটপট করে আমি তোমার জন্য সব পেপার্সগুলো রেডি করে ফেলি, হ্যাঁ একদম দেরি করে লাভ নেই, শুভ কাজে, আমি তো আবার নেক্সট মান্থের মধ্যে বেরিয়ে যাচ্ছি, তাহলে একটা কাজ করতে করি, আজকেই আমি তোমার সব পেপার্সগুলো রেডি করে নিই, তোমার আধার আর ভোটার কার্ডটা দাও, আমি সব জেরক্স টেরক্স করে ঠিক সন্ধ্যে 7টার সময় তুমি তাহলে একটা জায়গা বলে, একটা ক্যাফে বলে, বলে তুমি ওই ক্যাফেতে চলে এসো, তুমি পেপার্স টেপার্সগুলো রেডি করে দাও, আমরা ওটা সাবমিট করে দেবো, তারপরে তোমার ওই ভিসা আর পাসপোর্ট করিয়ে নিলেই আমরা দুজন ফরেনে সেটেল হয়ে যাবো। এবার ব্যাপারটা হচ্ছে একটু তো বুদ্ধি নেই মাথায়, কারণ শিক্ষাগত যোগ্যতার দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে, এবং আর একটা জিনিসও বুঝে গেছিলো যে ও ইংলিশটা নিয়ে একদমই কমফোর্টেবল নয়, মানে ও যে পড়ে পুরো জিনিসটা পড়ে বুঝে তারপরে সাইন করবে সেটা সম্ভব না, বাংলাটাও পড়তে পারবে। তো সেখানে ও তখন কি করে, বাড়িতে এসে সঙ্গে সঙ্গে ওর ওই উকিলকে ফোন করে, ওই সেই উকিলটাকে, এবং ফোন করে বলে যে তোমাকে আমি জাস্ট আধ ঘন্টা সময় দিচ্ছি, আধ ঘন্টার মধ্যে তুমি, ও পুরো ফরম্যাট উনিও করেই রেখেছিলেন, আধ ঘন্টার মধ্যে পেপার্স রেডি করে নিয়ে অমুক ক্যাফেতে তুমি চলো এসো, আমি তোমার সাথে মানে আসছি ডেভিডকে নিয়ে। আসে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে, ও তো নাচতে নাচতে লাফাতে লাফাতে এসছে যে আহা বিদেশে আমি সেটেল হয়ে যাব, দিব্যি ভালো ব্যাপার। এবার আসার পরে ওকে বলে যে আমি একদম বলে দিয়েছিলাম ওনাকে যে পেপার্সগুলো এমনভাবে সেট করবে যেন ইংলিশগুলো ওপরের দিকে করে থাকে আর ভেতরে ভেতরে তলার দিকে বাংলাগুলো, মানে বাংলাগুলোতে যে ও সাইন করছে যেন বুঝতেও না পারে দেখতেও না পারে। এবং বলছে ক্যাফে সিচুয়েশন এরকম ছিল, নিয়ে গিয়ে বসিয়ে জাস্ট মানে মানে না এই যে দাদা এই যে এটা আধার কার্ড, এটা ভোটার কার্ড, দিন দিন পেপার্সগুলো দিন, পেপার্সগুলো দিন তাড়াতাড়ি ডেভিডকে, মানে ও পুরো থতমত খেয়ে যাচ্ছে। আর ওর ভেতরে তো একটা উন্মাদনা, বিদেশে ও যাবে সেটেলড হবে ওর সাথে, সেই আনন্দেই ও তখন মাথাতেও নেই যে কি করছে না করছে, মানে ওকে ভাবনা চিন্তা করার মতো সময় দেয়নি, ওকে ওই পেট্রোপল থেকে আসার পথে ওইটুকু টাইমের মধ্যে কনভিন্স, সেদিনকেই সন্ধ্যেবেলা ওকে ওইরকম একটা হড়বড় হড়বড় করে এই যে এখানে সাইন করো সাইন করো, তাহলেই হয়ে যাবে তাহলেই হয়ে যাবে। আর ও তো আদৌ ভিসা পাসপোর্টের কিছুই বোঝে না, কারণ ওর তো কোনো কনসেপ্টই নেই, মানে একেবারেই বোকা টাইপের ছিল ও বেসিক্যালি। তো ওকে দিয়ে খুব তাড়াতাড়ি করে হড়বড় হড়বড় করে ওকে সিগনেচারগুলো করিয়ে নেয়, করিয়ে নিয়ে বলে যে ঠিক আছে এবার তুমি চলে যাও। এবার লোকটাকে ও বাইরে থেকে গিয়ে ফোন করে বলে, যতক্ষণ না ওটা সাবমিট হচ্ছে আমি ততক্ষণ ওকে নিয়ে এখানে ওয়েট করব, যখন ওইটা সাবমিট করা হয়ে যাবে কোর্টে, এই সরি মানে ওখানে, হ্যাঁ উনি তো কোর্টে গিয়ে ওটাকে সাবমিট করে আসবে, সাবমিট করা হয়ে যাবে আপনি আমাকে ফোন করবেন, আমি তারপরে এখান থেকে ওকে নিয়ে বেরোবো। তো তারপরে নাকি ওই আধ ঘন্টার মধ্যে ফোন আসে, উনি বলেন যে আমি সাবমিট করে দিয়েছি পেপার্সটা। তখন ও একদম খুব শান্তভাবে ডেভিডকে বলে যে এটা ছিল 2014-এর ঘটনা বলছি আমি, শান্তভাবে ও তখন ডেভিডকে বলে, তুমি জানো তুমি কোন পেপারে সাইন করলে? বলে না কিসে, আমরা ফরেন যাচ্ছি না? বলছে না আমরা কোনো ফরেন যাচ্ছি না, তুমি ওটা মিউচুয়াল ডিভোর্সের পেপারসে সাইন করেছো। এবার তো মানে ওর রক্তবর্ণ চোখ, ও তো প্রচণ্ড রেগে গেছে কিন্তু কি করবে সেটাও বুঝতে পারছে না। এই জায়গাতে ওর একটা গিল্ট ফিল অবশ্যই এসেছিল, ও বারবার এটা আমাকে বলেছে কথা বলার সময়, আমি বুঝতে পেরেছি রাবণীর বারবার এটা মনে হয়েছে যে আমি আমি ওকে ঠকাচ্ছি, ইয়েস আমি একটা খুব বড় অন্যায় করছি ওর সাথে, কিন্তু ও নিজেকে ডিফেন্ড করার জন্য যেহেতু অন্যায়টা করেছে সুতরাং এটার মার্সি 100% পাওয়া উচিত, রাইট? তো এই ঘটনাটা পরে যখন ডেভিড সবাইকে বলেছিল যে এই রকম চক্রান্ত করে ওকে ওর মানে ইনোসেন্সটাকে কাজে লাগিয়ে ওকে বোকা বানিয়ে ওর মানে ইংলিশে ও বুঝতেও পারেনি কি লেখা ছিল সেই কারণে ওকে সিগনেচার করিয়ে নেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি, সেই সময় থেকে আর কি বনগাতে ওর সম্পর্কে লাবণীর সম্পর্কে খুব বাজে একটা স্ক্যান্ডাল কিন্তু রটেছিল, যে ও মূলত হয়তো প্রফেশনালি খুব ভালোভাবে স্ট্যান্ড করে যাওয়ার পরে ডেভিডকে এইভাবে ঠকালো বা ডেভিডকে এইভাবে ছেড়ে দিল, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকেই জানে না, যেটা লাবণী চেয়েছিল যে আমার ট্রুথে প্রত্যেকের কাছে পৌঁছো। সো আবারও বলছি, যদি কেউ আমাকে বনগাঁ থেকে শুনছে এটা খুব ক্লারিফাইড থাকা দরকার তাদের, যে
যে জন্য ও প্রচন্ড হিউমিলেটেড হয়েছে সোসাইটির কাছে, অনেকে ওর নামে ওর চরিত্রের দাগ তোলা হয়েছে, কারণ এগুলো বলতে তো ট্যাক্স লাগে না, যে কেউ বলে দেয়। এবং অনেকেই এই জায়গায় প্রশ্ন তুলেছে যে কেন ডেভিডকে এইভাবে ঠকিয়ে ওর রিলেটিভসরা ওকে অনেক কথা শুনিয়েছে যে এত বছর ধরে বুঝিয়ে পারা গেল না ওকে এরকমভাবে ধরে রেখে তারপরে তুই ছেড়ে দিলি, কিন্তু ও কেন ছেড়েছিল, আন্ডার কোন সার্কামস্ট্যান্সেস ও বাধ্য হয়েছিল ওকে ছাড়তে, সেটা ছিল এই হিস্ট্রিটা। এনিওয়েজ, এরপর যেটা হয়, ছেলেটি এতই লোভী ছিল প্রথম কথা, তারপরে তো ওর আসল রূপটা আস্তে আস্তে লাবণী আরও মানে প্রস্ফুটিত হতে থাকে এবং বুঝতে পারে। ছেলেটা মিউচুয়াল ডিভোর্সের জন্য ওদের তিনটে ডেট পড়েছিল, কিছুতেই সে আসবে না, কিন্তু আবার না এসেও তার কোনো উপায় নেই, কারণ তিনটে ডেটেই ও যদি না আসে তাহলে ওদের কিছু একটা সিস্টেম আছে, একতরফা বোধ হয় ডিভোর্সটা খুব স্মুথলি পেয়ে যাবে ও, সেই কারণে আসতেও বাধ্য। কাজে ও বলেছিল আমি তিনটে ডেটে যাবো, কিন্তু আমাকে প্রত্যেকটা ডেটে 10,000 টাকা করে পেমেন্ট দিতে হবে, আমি তাহলেই যাবো। মানে বিয়ে করে উল্টে ডিভোর্স পেতে ওকে বেয়ার করতে হয়েছে ছেলেটাকে। তো 3 দিনের জন্য ও 3 বার 10,000 10,000 10,000 করে 30,000 টাকা ইভেন ছেলেটাকে পে করেছিল। তো বুঝতে পারছো তো, যদি জবটাকে ও কম্প্রোমাইজ করে দিত তাহলে কিন্তু এই 30,000 টাকা দেওয়ার ক্ষমতাও ওর থাকতো না, আর তখন কিন্তু আলটিমেটলি এই তাঁদর ছেলের থেকে ডিভোর্সটাও এত স্মুথলিও বের করতে পারতো না। সুতরাং একটু ঠান্ডা মাথায় যে কোনো সিচুয়েশনকে আমরা যদি খুব ট্যাক্টফুলি ডিল করি তাহলে কিন্তু আমরা খুব মানে ইন্টেলিজেন্সের সাথে এই ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশনগুলোকে ওভারকাম করতে পারি। তাই হাড়বাড়ি না করে হয়তো যদি মনে হয় যে জীবনের শুরুতে খুব বড় একটা ভুল করে ফেলেছি, ডোন্ট গিভ আপ, এটা আমি সবার জন্য বলছি, কেউ হাল ছেড়ে দিও না, একটু মাথা ঠান্ডা করে বুদ্ধি খাটিয়ে কিছু না কিছু ওয়ে আউট বের করার চেষ্টা করো, ঠিক পেয়ে যাবে। যদি কোথাও ফেসে গিয়ে থাকো ঠিক ওখান থেকে দেখো রাস্তা বেরিয়ে যাবে কিভাবে তুমি বেরোবে, বাট বেরো, ডোন্ট গিভ আপ। ওকে, সো এরপর যেটা হয়, 2015-এ জানুয়ারিতে ওদের ফাইনালি বলে 2015-এ জানুয়ারিতে যখন ও লাস্ট ডেটে গেছে, সেদিনকে একটা মজার ঘটনা আমাকে বলছে, বলছে এত ছ্যাঁচড়া ছেলে, মানে কি বলবো, আমি বাধ্য হচ্ছে এরকম বাজে ল্যাঙ্গুয়েজ ওর জন্য ইউজ করতে। সেদিন কোনো কারণে ওর এটিএমে কিছু একটা প্রবলেম হয়েছিল, ও এটিএম থেকে টাকা তুলতে পারছিল না, ওর কাছে 9,000 টাকা ছিল, ওকে বারবার বলছে তুই আজকের দিনটার জন্য 9,000 টাকা রাখ, আমি তোকে 1,000 টাকা কালকে সকালবেলা উঠে দিয়ে আসছি। ও ততক্ষণ কোর্টে যায়নি, ও ততক্ষণ কোর্টে গিয়ে দাঁড়াবে না যতক্ষণ ওকে ও 1,000 টাকাটা না দেবে। বলছে আমার যখন এরম একটা কন্ট্রোভার্সি চলছে কোর্টের বাইরে একটা গাছের তলায় দাঁড়িয়ে ওর সাথে, একটা অজানা অপরিচিত ব্যক্তি পাশ থেকে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে শুনছিল, একটু বয়স্ক একটা লোক, উনি এসে আমার হাতে 1,000 টাকা দিয়ে বললেন ভাই একে দে, এর কাছ থেকে ডিভোর্স নে তুই। কি এটা, যাই হোক, তো তারপরে ওর হাতে দেয় টাকাটা এবং দিয়ে ওর কাছ থেকে ডিভোর্স নিয়ে কোনোভাবে ও মুক্তি পায়। 2015-এর ফেব্রুয়ারিতে ও ডিভোর্সের সার্টিফিকেটটা তোলে এবং তখন ওর লাইফে আরেকটা টুইস্ট আসে, সেটা হচ্ছে ও তখন এই ইউরোপিয়ান অ্যাম্বাসির চাকরিটা পায়, হচ্ছে 2015-এর ফেব্রুয়ারির দিকে। ও তখন দিল্লিতে শিফট করে যায়, দিল্লিতে গিয়ে ওখানে জনকপুরি ইস্ট মেট্রো স্টেশনের একদম ওপরে, মানে জনকপুরি মেট্রো স্টেশনটার তোমার ওই সিঁড়িটা নামছে আর তার পাশ দিয়ে ওর ফ্ল্যাটের সিঁড়িটা উঠে যাচ্ছে। আমি খালি এক্সাক্ট ফ্লোরটা মেনশন করছি না, কারণ যারা দিল্লি থেকে শুনছো তারা বুঝতে পারবে আমি কোন ফ্ল্যাটটার কথা বলছি। একদম ওই মেট্রো স্টেশনের ওপরের ফ্ল্যাটটাতে ও প্রথমে শিফট করে, তারপরে ওটা পারচেজ করে নেয়, ওখানে ও সেটেল হয়ে যায়, ঠিক আছে, এবং ওখানে ও আবার নতুন ওই ইউরোপিয়ান অ্যাম্বাসির জবটা স্টার্ট করে। তখন ওই লন্ডনে যে জবটা করতো সেটা ছেড়ে দেয় ও। এইবার স্মুথলি মার্চ এপ্রিল মে জুন ভালো কাটছিল, জুলাই, ইয়েস, 2015-এর জুলাইতে হঠাৎ করে ও রাত্রিবেলা জি বাংলাতে একটা থেকে চোখের বালি বলে একটি সিরিয়াল টেলিকাস্ট করা হতো, ও একাই থাকে ওই ফ্ল্যাটটাতে, তো ওই চোখের বালি দেখে ও 1:30টার সময় টিভিটা অফ করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এসে শুয়েছে ঘুমোবে বলে। এবার ঠিক 1:59-এ ওর কাছে একটা ফোন আসে, ও দেখছে যে ডেভিডের নাম্বার থেকে ফোন আসছে, শকড হয়, কারণ তারপরে তো ডিভোর্সের পরে ওদের মধ্যে দীর্ঘদিন কোনো কন্ট্যাক্ট সেরকম ছিল না। মাঝে একটা আরেকটা ঘটনা অবশ্য ঘটেছিল, হঠাৎ এরকম ডেভিড ওকে একদিন ফোন করেছিল এবং ডেভিড ওকে ফোন করে বলে যে তুমি আমাকে ইয়ে করবে, 5,000টা টাকা দেবে, তখনও বনগাঁতে ছিল, বলছে কেন বলো তো, কেন কেন দেবো, তখন বলছে না আমাদের পাশের বাড়িতে যে ছোট বাচ্চাটা আছে ওর ভীষণ শরীর খারাপ, ওকে এক্ষুনি হসপিটালাইজড করতে হবে, তো তুমি আমাকে প্লিজ 5,000 দাও না এখন, তুমি তো জানি একটু পরোপকার করো, তো 5,000 টাকা তখন ওকে অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়।
অদ্ভুত ব্যাপার, পরের দিন সকালবেলা ও কাকিমাকে নিয়ে যখন যাচ্ছে, মানে একটা কোথাও যাচ্ছিল, দেখে বাচ্চাটা খেলে বেড়াচ্ছে। তো ওর বাবা বাবাও ছিল ওখানে, তো বলে যে আপনার মেয়ের কি শরীর খারাপ ছিল? বলে না তো, কিসের শরীর খারাপ, ওর তো কোনো শরীর খারাপ নেই। ঠিক আছে, তো এই হচ্ছে ওর সিনারিওটা, বুঝতে পারছো তো? তাহলে মানে ডিভোর্স করার পরেও ছ্যাঁচড়ামি করে গেছে, তারপরেও ওকে এরকমভাবে অনেক সময় ইরিটেট করতো, সেই কারণে ওর ওর ওপর থেকে যেটুকু মায়া মমতা সবই মানে উবে গেছিলো, ও এতটাই চিটিংবাজ টাইপের ছিল। যাই হোক, তো যখন ওই একটা অনুষ্ঠানে ওর ফোনটা দেখে, ও প্রচণ্ড সারপ্রাইজড হয় যে আবার আজকে কোন মতবে ফোন করেছে, একটু রেগেই যায় বরং। ফোনটা রিসিভ করে, ফোনটা রিসিভ করতে ডেভিড ওকে বলে যে আমার না প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, আমি কি করব, আমি কি হসপিটালে ভর্তি হব? তো ও তখন রাত্রিবেলা বলছে আমি এখন দিল্লি থেকে তোমাকে কি সাজেস্ট করব, তুমি হসপিটালে ভর্তি হবে কি কি হবে, তোমার বাড়ির লোকে বলো, আমি কি বলবো তোমাকে, তুমি আমায় ফোন করেছো কেন? তখন বলছে যে না লাবণী, তুমি বুঝতে পারছো না আমার না প্রচণ্ড শরীর খারাপ করছে, তুমি বলো না আমি হসপিটালে যাব, ভর্তি হব। ও বলছে কি তোমার প্লিজ তুমি বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করো, আমাকে এরমভাবে বিরক্ত করো না বলে ও ফোনটা রেখে দেয়। ওকে, পরের দিন সকালবেলা 8:20 থেকে 9:20 মধ্যে বোধহয় ওর কাছে একটা ফোন আসে, ও দেখে কতগুলো মিসড কল, তারপরে ও ফোনটা রিসিভ করে। ওদেরই পাড়ার আরেকটি ছেলে, যার মা হচ্ছে বনগাঁর হসপিটালের হেড নার্স আর কি, তার ছেলের সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল লাবণীর, সেই ছেলেটি ফোন করছে এবং বলছে যে জানিস গতকাল রাত্রেবেলা ভোর রাতে 4:30-4:45 দিকে ডেভিড খুব শ্বাসকষ্টে ভুগছিল, ওকে হসপিটালাইজড করা হয় এবং ও মারা গেছে। তখন লাবণীর মানে বুঝতে পারছো এত বছর ধরে একটা মানুষের সাথে যাই হোক রিলেশনশিপে তো ছিল, তার সাথে এত মেমরিজ, প্লাস গত রাত্রেবেলা ওরকমভাবে বিহেভটা করে ফেলেছে, যদিও ওর বিহেভটা করাটা অনেকটাই সংযত কারণে, কিন্তু ওর কিছু করারও ছিল না, ইনফ্যাক্ট ও করতোই বা কি অত রাত্রে ওখান থেকে। তো ওর তখন ভীষণ একটা খারাপ লাগা, গিল্ট ফিল সব কিছু আসে, কষ্টও হচ্ছে, আবার কোনো উপায়ও নেই, সব কিছু তখন হাতের বাইরে চলে গেছে, তো কী বা ও করবে? ঠিক আছে, ও একবার ভেবেছিল যে আমি যাই হসপিটালে, যাই একবার দেখে আসি গিয়ে, কিন্তু যাই হোক ওর আর শেষ মুহূর্তে ডেভিডকে বা ডেভিডের ডেড বডিটাকে দেখতে পারেনি, ও দেখার ইচ্ছাটা ও মানে নিজের মনে দমন করে ফেলে যে আমি দেখতে পারবো না এটা, অ্যান্ড ওখানে ওই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যায়। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে ওই 2015-এরই একদম স্ট্রেট আমি চলে যাচ্ছি 25th of December, ইন বিটুইন ও দিল্লিতে আছে, নিজের মতো নিজে জব করছে, হ্যাপনিং লাইফ লিড করছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আর সত্যি কথা বলতে কি ডেভিডের সাথে সম্পর্কটা ওর এত তিক্ত হয়ে গেছিলো, যেভাবে ভেঙে গেছিল, তারপরে ওর হ্যাংওভারটা খুব স্বাভাবিকভাবেই কোনো মেয়ের ক্ষেত্রেই হয়তো খুব বেশি দিন থাকতো না, কারণ যেভাবে দিনের পর দিন ওকে ঠকিয়েছিল ডেভিড, তো সেটার তো কোনো কম্পেনসেশন হয় না। খুব বুদ্ধিমত্তার সাথে ও আজকে ওভারকাম করতে জায়গাটা পারলো, তাই তা না হলে কিন্তু ওর জীবনটা কিন্তু একেবারেই শেষ হয়ে যেত। 18 দিন ওদের ওয়ার্কিং ডেজ থাকে আর 12 দিন ছুটি থাকে, অ্যাম্বাসির নিয়মটা এরকম, ফ্রাইডে স্যাটারডে সানডে 3 দিন ওদের অফ থাকে, মানডে টু থার্সডে হচ্ছে ওদের তোমার জব থাক করতে হয়, আর ফ্রাইডে স্যাটারডে সানডে ওদের অফ থাকে। তো সেটা ছিল তোমার ওদের 25th of December এমনি ছুটি থাকে, ছুটিটা কেটে গেল 2015-এর, আর তারপরে এক্সাক্ট ডেটটা ওর মনে নেই, মোট কথা যে বুধবার 25th of December যে পরের বুধবার, সেই বুধবারটা ও ঘুমোচ্ছে ওর ফ্ল্যাটে, ঘুমোচ্ছে। ওর ফ্ল্যাটটা কীরকম ছিল, এই হচ্ছে ধরো তোমার এন্ট্রান্সটা, ঢুকেই হচ্ছে ওর বেডরুমটা, হ্যাঁ এন্ট্রান্সটা মানে আমরা তো কি করি আগে এক্সপেক্ট করি একটা ডাইনিং, না ওর আগেই হচ্ছে ঢুকেই ওটাতে একটা বেডরুমটা, বেডটা রয়েছে, তারপর বেডটা ক্রস করে গিয়ে হচ্ছে একদম ব্যালকনি, মানে বেডরুমটা মাঝখানে, এদিকে এন্ট্রান্সের ডোরটা আর এদিকে হচ্ছে তোমার আরেকটা ব্যালকনির সাথে কানেক্টেড এরকম একটা ডোর, মানে পুরো একটা এপাশ থেকে ওপাস থ্রু। ওকে, আর তার রাইট সাইডে হচ্ছে তোমার বাথরুম কিচেন, লেফট সাইডে হচ্ছে তোমার একটা ডাইনিং, এরকম আর কি ওর সেট আপটা। তো বেসিক্যালি যখন মারা যায় ডেভিড তখন কিন্তু ওর এই ফ্ল্যাটটা কেনা হয়নি, আমি বললাম ও কিন্তু তারপরে এই ফ্ল্যাটটা কিনেছে, তারপরে কিন্তু ও এখানে শিফট করেছে, ডেভিড জানতো না ওর এই দিল্লির ফ্ল্যাটটার ব্যাপারে। এখন এবার ও ঘুমোচ্ছে বুধবার রাত্রিবেলা, সেটা হঠাৎ ঠিক 4:00 থেকে 4:30 মধ্যে ওর ঘুমটা ভেঙে গেছে, ও যখন ঘুমটা ভাঙলো ও তখন নোটিস করলো ওর ব্যালকনির দিকে দরজাটা খোলা, দিল্লিতে কেমন ঠান্ডা পড়ে আমাকে এক্সপ্লেন করার দরকার নেই, তোমরা অনেকেই জানো সেটা, ওইরকম কনকনে ঠান্ডায় ও মোটামুটি জানে যে আচ্ছা এখন প্লিজ আমাকে কেউ টেক্সট করো না, আমি পরে টেক্সটে রিপ্লাই করব, একটু কেউ পারলে পিন্টু টপ করে দাও তো, এই লাইফটা আমার পক্ষে এখন ট্যাগ করা সম্ভব না। ওকে, তো
যেটা বলছিলাম যে ও হঠাৎ নোটিস করে যে ওর ঘুমটা ভাঙলো হচ্ছে কেউ ব্যালকনি দিকে দরজাটা দাম করে এমনি করে খুলে দিল, ঠিক আছে। এখন ও তরবর করে উঠে বসেছে অন্ধকার আলো আধারি। এবার বলি 4:30-4:45 থেকে ওর যেহেতু একদম মার্কেট প্লেসের ওপরেই বাড়ি, তো ও বলছে ততক্ষণে কিন্তু নিচে দোকানপাট আস্তে আস্তে খুলতে শুরু করে 3:30-4 থেকে, ওই সব দোকানদারের সব জিনিসপত্র যেগুলো হোলসেল মার্কেটের যেরকম আসে না গাড়ি করে করে তোমার সব জিনিসপত্র নামে দোকানে দোকানে রিটেল সবগুলোতে, ওরকম সব দোকানের গাড়ি টাড়ি আসছে। আমি কিন্তু আওয়াজ পাচ্ছি যে নিচে মার্কেট তখন রীতিমতো অনেকেই মার্কেটে জেগে পড়েছে, সব দোকানপাটগুলো খোলা হয়ে যাচ্ছে, নিচে স্ট্রিট লাইটটা জ্বলছে, ওটার আলোটাও ব্যালকনিতে এসে পড়ছে। ও দেখছে ডেভিড দাঁড়িয়ে আছে, ইয়েস ও দেখছে ডেভিড দাঁড়িয়ে আছে, অত্যন্ত লোলুপ দৃষ্টি নিয়ে ডেভিড দাঁড়িয়ে আছে, মানে মনে হচ্ছে ওর চোখ দুটো ওকে পুরো গিলে খেয়ে নেবে। এবং ও প্রচণ্ড একটা মানে ওকে ওরম অদ্ভুত লাগলো না, মানে ও জুলাই মাসে মারা গেছে, তারপর থেকে কিন্তু কোনো এমন কোনো কিছু ওর সাথে ঘটেনি। 25th ডিসেম্বরের পর মানে ডিসেম্বরের লাস্ট উইকের বুধবারটাতে গিয়ে হঠাৎ করে ওর এই দৃশ্যটা ও ফিল করলো। ও দেখছে ডেভিড এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদিকে হাসছে এবং প্রচণ্ড লোলুপ দুটোর দৃষ্টি দিয়ে ও চিৎকার করে ওঠে এবং ফ্র্যাকশন অফ সেকেন্ডসের মধ্যে ওই জিনিসটা ওর চোখের সামনে থেকে ভ্যানিশড হয়ে যায়। ও দৌড়ে খাট থেকে নেমে গিয়ে দাম করে দরজাটা টেনে ব্যালকনি দরজাটা আবার ভেতর থেকে লক করে দেয়। এখন ওর মাথায় স্ট্রাইক করে যে ব্যালকনি দরজাটা তো লকই ছিল ভেতর দিক থেকে, কারণ ও একা থাকে, কোনো প্রশ্নই ওঠে না যে ও এন্ট্রেন্স বা ব্যালকনি কোনো দিকে দরজা খোলা রাখবে, 4:30-4:30 থেকে সব মার্কেট খুলে যায় তো বলা তো যায় না, কেউ হয়তো উঠতেও পারে ওখান থেকে বেয়ে চেয়ে ব্যালকনি দিয়ে, তো অবভিয়াসলি ও তো এইগুলো খুব মেনটেন করে, ও তো লক করে ঘুমিয়েছিল, তাহলে দরজাটাই বা খুললো কী করে আর ও কী দেখলো এটা। ওর প্রচণ্ড ভয় লাগে, ও এসে বসে বসে একটু জল টল খেয়ে রিল্যাক্সড হয়ে ও বলে যে তাহলে বোধহয় আমি কিছু হ্যালুসিনেট করছিলাম, নাথিং লাইক দ্যাট, ইগনোর করে যায় ম্যাটারটাকে, ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে অফিস চলে গেছে, এসেছে যথারীতি জিনের ফিনের কমপ্লিট করে শুয়েছে, ঠিক 4:00-এর সময় আবার ওই সেম দরজাটা দাম করে খুলে গেল। এটা আমি বলছি বৃহস্পতিবার রাত্রের কথা, নেক্সট ফ্রাইডেটা ওর ছুটি আছে। আবার সে একইভাবে ডেভিড দাঁড়িয়ে আছে, ডেভিড ওর দিকে তাকিয়ে হাসছে আর ওর ওকে একটা প্রচণ্ড মানে এমন একটা লোলুপ দৃষ্টিতে ওর দিকে তাকাচ্ছে যেন এক্ষুনি ওকে পারলে গিলে খেয়ে নেবে এরকম। তো ওর আবার প্রচণ্ড ভয় লাগে, ও সেদিনকেও দৌড়ে নেমে গিয়ে দরজাটা মানে যখন টানতে যাবে দেখে ওই জিনিসটা পুরো ভ্যানিশ হয়ে গেল, কিন্তু সেদিন ওর লিটারালি খুব ভয় লাগলো। ওর মনে হয় তখন যে দুদিন আমার এরকম হ্যালুসিনেশন কী করে হলো পরপর, একদিন আমি ছেড়ে দিলাম যে ঠিক আছে আমি হয়তো ওকে নিয়ে খুব বেশি ভাবছি বা কিছু হবে, কিন্তু সেকেন্ড ডেতেও এটা কী করে পসিবল। ওয়েল এটার পর যেটা হলো থার্ড ডেতে, এবার ও কী করলো, ও সেদিনকে রাত্রিবেলা ঠিক করেছে পরের দিন ফ্রাইডে তো ও ঘুমোবে না, ও কী করলো ফ্রাইডে সরি মানে পরের দিন তো ফ্রাইডে ছিল, ফ্রাইডে সারা দুপুরটাও টেনে ঘুমিয়ে নিল। ও ঠিক করেছে সেদিন রাতে আমি ঘুমোবো না, আমি দেখবো যেটা আমার হ্যালোজনেশন হচ্ছে না সত্যি সত্যি সামথিং ইজ দেয়ার। ও সারাটা দুপুর টেনে ঘুমিয়ে নিয়ে রাত্রে ডিনার টিনার করে এসে কম্পিউটার বা ল্যাপটপে কিছু একটা বসে চালিয়ে মুভি ফুভি দেখতে স্টার্ট করলো। ও পুরো ঠায় জেগে আছে, ও ঘুমোবে না মানে ও ঘুমোবে না, কিছুতেই ও ঘুমোবে না, ও পন করে রেখেছে এরকম। 4:00 যখন বাজে ঘড়িতে, 4:05 বাজে, ও কী করেছে ব্যালকানির গেটটা খুলেছে সাহস করে, মানে ও কী বলতো একটুখানি খুব স্টাবন মেন্টালিটির মেয়ে, মানে ও জানে যে এই ভয়টা পেলে আমার চলবে না, কারণ আমি এই ফ্ল্যাটটা পারচেস করেছি এত টাকা দিয়ে, আমাকে এখানে থাকতে হবে, এবং এটা এমন একটা ভয় এটাকে যদি একবার আমাকে গ্রাস করে নেয় ভয়টা, তাহলে কিন্তু আমি এটাকে ওভারকাম না করতে পারলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আমার এখানে জব, আমার এখানে থাকতে হবে, আমি এখন চাইলে বাড়িও যেতে পারবো না, আমাকে ভয়টাকে ওভারকাম করতে হবে। ও কী করে ঠিক 4:05 গিয়ে ব্যালকানির মানে ইয়েটা টেনে ও বাইরে যায়, বাইরে গিয়ে ও ব্যালকানিতে বলছে তখন মানে কনকনে ঠান্ডা, বুঝতে পারছো শীতের রাত 4:30-4:00 সময় কীরকম ঠান্ডা ডিসেম্বরের দিল্লিতে, ওরকম ঠান্ডার মধ্যে ও এরকম ব্ল্যাঙ্কেটটাকে জড়িয়ে নিয়ে বাইরে যায়। ও খুব ভয় করছে, ভাবছে মানে একটা এক্সপেকটেশন নিয়ে ও বেরিয়েছে যে মেবি ও ব্যালকানিতে কিছু একটা দেখতে পাবে, কিছু একটা ওর সাথে ঘটতে চলেছে। এরকম সময় ও কী করে এমনি হাঁটছে, ঠিক আছে ব্যালকানিটা একবার এপাশ থেকে এপাশে যায়, একবার এপাশ থেকে ওপাশে যায়, ও আস্তে আস্তে রিল্যাক্সড হতে থাকে, ওর বডিটা আস্তে আস্তে ফ্রি হতে থাকে, যে ভয়টা ওর মনের মধ্যে বুকের মধ্যে ভীষণ চেপে ধরেছিল ওকে, যে তার মানে কোথাও একটা ও কনফার্ম হতে থাকে যে আমি কিছু হ্যালোজিনেট করছি মেবি, না না এরকম কিছু ছিল না, এই তো তাহলে তো আমি কিছু দেখতেই পেতাম, দিয়ে ও রিল্যাক্সড হয়ে গিয়ে যে না হলো তো তার মানে আমার মনেরই ভুল ছিল, কিচ্ছু নেই কিচ্ছু দেখিনি আমি। ফিরে আসতে যাবে ও দেখছে খাটের ওপরে ডেভিড খুব
অকওয়ার্ড ভাবে, ইয়েস ডেভিড ভীষণ অকওয়ার্ড ভাবে বসে ওর দিকে সাংঘাতিক রকম একটা দৃষ্টি দিয়ে প্রচণ্ড জোরে হেসে উঠেছে। ইয়েস, এটা কিন্তু ওর সাথে অ্যাকচুয়ালি ঘটেছিল, বলছে এটা আমার কোনো রকম হ্যালুসিনেশন ছিল না, কারণ সেদিন রাতে আমি ঘুমোইনি, কোনো ঘুমের ঘোরে আমি ছিলাম না, আমি একদম জেগেছিলাম যে আমি দেখব, আমি কোনো তন্দ্রাচ্ছন্নতার মধ্যেও যেন আমি না থাকি, আমি দেখতে চাই যে কিছু আমার সাথে ঘটছে কিনা। ও দেখে ডেভিড ওর দিকে ওরকম সেই লোলুপ দৃষ্টি দিয়ে একটা প্রচণ্ড অকওয়ার্ডভাবে ওর বিছানাতে শুয়ে বা বসে আছে, হ্যাঁ, এবং ওর দিকে প্রচণ্ড ক্রিপি ওয়েতে তাকাচ্ছে। ওইটা ও দেখে ও চিৎকার করে ওখানে ফেইন্ট হয়ে পড়ে যায়। ওদের পাশের ফ্ল্যাটেই সম্ভবত ওর এক দিদি থাকতেন, তো সেই দিদি অনেক পরের দিন সকালবেলা ওকে কিছু কারণে নক করতে আসে। তো উনি যখন কলিং বেল প্রেস করছেন ওর তখন জ্ঞান ফেরে এবং ও দেখে যে ও ফেন্ট হয়ে ওই ব্যালকানিতে ওইভাবে পড়েছিল, ঠিক আছে, ওই ঠান্ডার মধ্যে। ও দরজাটা খুলে মানে হন্তদন্ত হয়ে, তো কি করবে, খুব ফ্রাস্ট্রেটেড লাগছে ওর তখন। ও তখন দিদিকে সমস্ত কথাগুলো বলে যে এরকম আমার সাথে পরপর দুদিন রাত্রে আমি এই জিনিসটা দেখেছিলাম, তো কালকে রাত্রে যেহেতু আমার কালকে ছুটি ছিল ফ্রাইডেতে, আমি দুপুরবেলা ট্রেনে ঘুমিয়ে রাত্রে জেগেছিলাম পার্টিকুলারলি এটা দেখার জন্য যে আমি কোথাও হ্যালুসিনেট করছি না সত্যি সত্যি কিছু ঘটছে। তো দিদি আমি কনফার্ম এটা আমার কিছু মতিভ্রম ঘটছে না, আমি কিছু একটা দেখতে পাচ্ছি যেটা আমি দেখতে এতদিন কিন্তু পাইনি, আমি কি করব। তখন ও দিদি বলে যে কিচ্ছু করতে হবে না, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তিলকনগর মার্কেটে নিয়ে যাই। ওই দিদি ওকে তো তিলকনগর মার্কেট থেকে ওরা একটা খুব বড় মানে ভীষণ এই এত বড় সাইজের একটা হনুমানজির ছবি কেনে, সেটাকে খুব মোটা একটা ফ্রেম দিয়ে বাঁধিয়ে সেটাতে পুজো চড়িয়ে একটা মন্দির থেকে পুজো করিয়ে নিয়ে সেটা নিয়ে আসে। নিয়ে এসে ওকে জাস্ট বলে তুমি তোমার বিছানার মাথার কাছে তুমি রেখে দাও, আর তোমার মাথার নিচে তুমি একটা হনুমানজির ছোট ছবি কেনে সেটাকে বলে তুমি রেখে দাও। এবং ও বলে যে সত্যি হনুমানজি আমরা মানি তো, এটা হনুমানজির একটা কি বলতো এটা একটা খুব ভুল ধারণা যে ভগবান বা এই আমরা যখন এই তোমার হনুমান চালিসা শুনি এগুলো অ্যাকচুয়ালি কিন্তু ভূত তাড়াবার মন্ত্র নয়, এগুলো কিন্তু ভূত তাড়ায় না, এগুলো কি করে আমার ভেতরের যে পজিটিভ পাওয়ার আমার অরার যে পজিটিভিটি সেটাকে এনহ্যান্স করে সেটাকে বাড়ায়। তুমি যত পজিটিভ হবে কার বাপের সাধ্যি আছে তোমার কাছে কোনো নেগেটিভ এনার্জি তোমার ধারে কাছে ঘেঁষবে, ইউ হ্যাভ টু বি স্টাউট, তোমার ভেতর থেকে অন্তর থেকে নিজেকে বোল্ড করো, কোনো ওই তুক তাক বাবা মা করে তাবিজ কাবিজ পরে কিছু করতে হবে না, তুমি নিজে যত নিজের অরাটাকে অনেক বেশি নিজের পজিটিভিটিটাকে এনহ্যান্স করতে পারবে অটোমেটিক্যালি যত চারপাশে নেগেটিভিটি যত নেগেটিভ এনার্জি সব তোমার থেকে দূরে দূরে চলে যাবে দেখবে। তো এই কনসেপ্টের ওপরেই কিন্তু দাঁড়িয়ে আছে এই হনুমানজি, হনুমানজি হনুমান চালিসা আমাদের ভেতরে সোল পাওয়ারটাকে রিগেইন করায়, আমাদের সোলটাকে আরও কনস্ট্রাকটিভ করে, সেখান থেকে আরও বেশি পজিটিভ এনার্জিটাকে এনহ্যান্স করে। দ্যাট ইজ দ্য রিজন হনুমান চালিসা শুনলে পজিটিভ আমাদের পজিটিভিটিটা এত পাওয়ারফুল হয়ে যায় নেগেটিভিটিসগুলো অটোমেটিক্যালি চলে যায়। সো ও সেটাই করতে থাকে, ও হনুমান চালিসা প্রতিদিন তারপরে এসে অফিস থেকে একবার করে শুনতো পাঠ করতো, এবং ওই হনুমানজির মন্দিরটা মানে ওই সরি ফটোটা রেখে দিয়েছিল। আফটার দ্যাট ও কিন্তু এখন একটা খুব স্টেবল শান্তিপূর্ণভাবে 2015 ঘটনা, তারপরে আজকে তো ধরো 21 হয়ে গেছে, এরকম কিছু আর ওর সাথে ঘটেনি। সো এই ঘটনাটা লাবণী এবং ডেভিডের এই যে ইনসিডেন্টগুলো এগুলো বনগাঁ শহরের অনেকেই হয়তো তোমরা জেনে থাকবে। আমাকে লাবণী বারবার রিকোয়েস্ট করেছিল যে এটা অনেকে আমাকে মিসকনসেপশন অনেকের মধ্যে তৈরি হয়ে আছে, আমার অনেক রিলেটিভস অনেক নেইবার্স বনগাঁতেও এটা নিয়ে অনেক স্ক্যান্ডাল আছে, তো এগুলো ক্ল্যারিফাই করাটা খুব দরকার। আশা করি একটা মেয়ে হিসাবে যতটা ফিল করে অন্তর থেকে আমি গল্পটা বলার চেষ্টা করলাম, এটা গল্প না খুব ভুল একটা টার্ম, আমি যতটা ফিল করে ওর জীবনে ঘটা ইনসিডেন্টগুলোকে এক্সপ্লেন করলাম, যার মিসকনসেপশন অনেকের যদি থেকে থাকে ওদের সম্পর্কে সেটা অনেকটাই উন্মোচিত হবে, এবং তোমরা বুঝতে পারবে যে লাবণী কেন কোন পরিপ্রেক্ষিতে কোন স্টেপটা নিয়েছিল, এবং তার জন্য আজকে কিন্তু ও একটা খুব স্টেবল লাইফ লিড করছে। কখনো কখনো ইমোশনসকে বাদ দিয়ে মাইন্ড গেম খেলতে হয়, ইয়েস খেলতে হয়। ইমোশনস যদি আমার ফিউচারের জন্য হার্মফুল হয়, সেটা যদি আমার লাইফে খুব বড় লং রানে কোনো ক্ষতি করে দিতে পারে, ডোন্ট গো ফর হার্ট গো ফর মাইন্ড, ইয়েস আই ডু ইট ইউ অলসো ডু ইট। আচ্ছা সো তো আশা করি বোর হলে না তোমরা কেউ, ভালো লাগলো, ভূতের গল্প খুব কম ভূতের পার ছিল, কিন্তু আশা করি তোমাদের বাকি স্টোরি লাইনটা খুব ইন্টারেস্টিং লাগলো, আমার তো লেগেছে। আমি চেষ্টা করব এরকম আরও কিছু ইন্সপিরেশনাল স্টোরি তোমাদের সামনে নিয়ে আসতে, যেটা অলরেডি আমার কাছে কালেক্টেড, ভূত কম ইন্সপিরেশন বেশি। সো
আমার তো দারুণ লাগলো। ইভেন আমি চাই পারলে এটাকে ক্রপ করে আমার নিজের টাইম লাইনে শেয়ার করে দেবো, তোমরা আমার টাইম লাইন থেকে চাইলে, কারণ গ্রুপ থেকে তো এটা শেয়ার অপশন থাকে না, তোমরা শেয়ার করতে পারো না আমাদের গল্পগুলো, বাট এই গল্পটা এত বেশি ইন্সপিরেশন দিয়েছে সবাইকে আমার মনে হয়েছে, আই ওয়ান্ট যে আমি এটা আমার টাইম লাইনে শেয়ার করলে তোমরা ওখান থেকে চাইলে শেয়ার করতে পারো, প্লাস বনগাঁতে যারা থাকো তারাও শেয়ার করে নিও, এবং স্পেসিফিক্যালি বনগাঁতে যদি কেউ থেকে থাকে তোমাদের পরিচিত তাকে ট্যাগ করে দিও, আমি এটা ক্রপ করে পরে আপলোড করে দিচ্ছি আমার নিজের চ্যানেলে, সরি নিজের চ্যানেল না আমার নিজের ফেসবুক প্রোফাইল শ্রেয়া সেনগুপ্তাচারিয়া বলেছে, নিজের পার্সোনাল প্রোফাইল আছে ওখানে। ওকে সো কেমন লাগলো ফার্স্ট গল্পটা? অনেকটা টাইম চলে গেছে আমার এখানে, আজকে একটা গল্প বলতে নটা বেজে গেছে দেখো। ঠিক আছে তাহলে আজকে বোধহয় আমি সবগুলো গল্প বলে উঠতে পারবো না যেগুলো আমি শিডিউল করে এসেছিলাম, দেখি কতগুলো বলা যায় সে কথা বলি। অ্যাট লাস্ট একটু জল খেয়ে নিই, একটা না প্রচুর গল্প বলে ফেলেছি তোমাদেরকে, দাঁড়াও। এবার আমি নেক্সট যে স্টোরিটা বলবো সেই গল্পটা আমাকে পাঠিয়েছে শতাব্দী, ইয়েস শতাব্দী ঘোষ ফ্রম আসানসোল। আচ্ছা শতাব্দীর বাপের বাড়ি হচ্ছে বীরভূমের বররা বলে কোনো একটা গ্রামে, বররা বলে কোনো একটা গ্রাম আছে বীরভূমে, সেখানে হচ্ছে শতাব্দীর বাপের বাড়ি। তো শতাব্দীদের জেঠুরা ওদের না অনেকগুলো মানে কি বলবো হেরিটেজ প্রপার্টি আছে, হেরিটেজ প্রপার্টি বলতে তোমার প্রায় 300-400 বছরের পুরনো কিছু বাড়ি, এবং ও আমাকে যেটা বলেছে যে বীরভূমের ওই বররা গ্রামটাতে বেশ কিছু বাড়ি আছে যেগুলো আগেকার দিনে যখন বর্গীরা আক্রমণ করতো না, তো বর্গীদের আক্রমণের ঠেলায় ওরা মানে একদম বিধ্বস্ত ছিল, সেই জন্য ওরা বাড়িতে কোনো জানলা করতো না, ওদের সব বাড়িগুলোতে না জানলা নেই, হ্যাঁ শুধু ছোটো ছোটো দরজা, এবং সিঁড়িগুলো ভীষণ ঘুপচি ঘুপচি ছোটো 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 টাইপের। তো এইরকম মানে ওদের যে বাড়িগুলো যেহেতু সেই বাড়িগুলো 300-400 বছর আগেকার বাড়ি, তো ওদের বাড়ির স্ট্রাকচারগুলো না ওরকম ধরনের, ওরকম ছোট ছোট ঘর, ছোট ছোট মানে জানলা নেই কিছু নেই, ছোট ছোট দরজা, আর ওরকম ঘুপটি ঘুপটি ঘুপচি ঘুপচি তোমার সিঁড়িগুলো উঠে গেছে। তো ওরকমই বাড়িগুলো একটু ঘুমট টাইপের হতো, তো যার জন্য গ্রামের দিকে লোকেরা ওদের অত ভয় জড়ো নেই। ওরা জেঠু ছিলেন, মেজো জেঠু, উনি কি করতেন প্রায়শই রাত্রেবেলা ছাদে গিয়ে শুতেন, তো এটা ওনার নিত্য নৈমিত্তিক দিনেরই ঘটনা ছিল, কিন্তু একদিন উনি একটু বেকায়দায় পড়ে গেছিলেন, সেই ঘটনাটাই ও আমার সাথে শেয়ার করেছে, যেটা পরবর্তী ক্ষেত্রে ওর জেঠুর মুখ থেকে শুনেছিল। ওর জেঠু প্রতিদিনই ওরকম ঘরটা গুমোট বলে এবং সেখানটা ভীষণ একটুখানি আনকমফোর্টেবল ফিল হয় গরমকালে, তো ওর জন্য উনি কী করতেন, উনি ওই ছাদে গিয়ে বা ছাদের চিলে কোঠার একটা ঘরের মতন ছিল ওইখানটাতে গিয়ে উনি শুতেন মূলত। ওই ঘরটাতে কোনো খাটটাট ছিল না, এমনি ওখানে সিম্পল তোমার একটা চাটাই বিছিয়ে নিয়ে উনি শুয়ে থাকতেন, আর ওপরে একটা চাদর চাপা দিয়ে দিতেন, গরমের দিনে হলেও একটা খোলা জায়গায় শুলে একটুখানি আনকমফোর্টেবল লাগতো বলে একটা সাদা চাদর উনি গায়ে চাপা দিয়ে নিতেন। এখন এরকমই প্রতিদিন রাত্রিবেলা উনি শুতে যান, একদিন রাত্রিবেলা শুতে গেছে, হঠাৎ করে ওর মনে হচ্ছে কি হচ্ছে, আমি কি হাঁটছি, আমি কি চলছি, মানে বুঝতে পারছেন না ঘুমের ঘরে। কিছুক্ষণ পরে ওনার ঘুমটা যখন কেটে গেছে, উনি চোখটা খুলে তাকিয়ে দেখছেন উনি এগোচ্ছেন, মানে ছাদের ছাদটা বিরাট বড়, বললাম না অনেকটা বড় বাড়িটা, অনেকটা বড় বিল্ডিংটা, এবার ছাদটাও বিশাল, এক প্রান্তে তার চিলেকোঠা ধরো ঘরটা, সেই চিলেকোঠার ঘর থেকে আর এক প্রান্ত পর্যন্ত উনার মনে হচ্ছে উনি এরকম ভেসে 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 আসছেন, মানে উনি শুয়ে আছেন, ওনার ওপরে যে চাদরটা ঢাকা দেওয়া ছিল সেই চাদরটা এরকম ঝুলছে, এবং উনাকে নিচ থেকে কেউ যদি এরকম করে তুলে ধরে, এরকমভাবে কেউ ওনাকে তুলে এরকম মাথায় করে করে নিয়ে যাচ্ছে, মানে উনি এইটাই এক্স্যাক্টলি ফিল করেছেন যে ওনার মনে হচ্ছে উনি এরকম ভাসছেন এবং ওনাকে কেউ দুটো হাত দিয়ে এরকম করে তুলে তুলে মাথার ওপরে করে নিয়ে যাচ্ছে ওই কর্নারের দিকে, কার্নিশের দিকে আর কি। এবার উনি তো প্রথমে ইনিশিয়ালি বুঝতে পারেননি, 2-3 সেকেন্ডসের মধ্যে উনি ঠাউর করেছেন যে ঘটনাটা আমার সাথে কী ঘটছে, উনি বুঝতে পারছেন যে চাদরটা এরকম ওনার উপর দিয়ে ঝুলছে আর পুরো পরিষ্কার দুটো হাতের প্রেশার ফিল করছেন নিচে, মানে সেই জিনিসটার এতটাই পাওয়ার, এত শক্তি গায়ে, একটা শক্ত সমর্থ অত বড় মানুষটা তাকে এরকম দু হাতে এইভাবে স্ট্রেট ওপরে তুলে দিয়েছে এবং উনি এরকম ভেসে 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 ওইদিকে যাচ্ছেন, অথচ উনি নিচে এরকমভাবে তাকিয়ে দেখছেন কিচ্ছু নেই, কিন্তু দেখতে পাচ্ছেন না কাউকে। তখন উনি প্রাণপণ যত ইষ্ট দেবতাকে উনি মানতেন, সবার নাম জপ করতে থাকেন অ্যাট এ টাইম, এবং সমানে নাম জপ করতে 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 প্রায়
হয়তো একদম ওই কার্নিশের খুব কাছাকাছি পৌঁছেই গেছে বলতে গেলে, মানে আর একটু হলেই হয়তো মানে মনে হচ্ছে ওনার যে ওনাকে কেউ ছুরি এরকম ভাবে ফেলেই দেবে, সেই রকম জায়গাতে মানে একদম পাঁচিল, পাঁচিলের পাশটাতেই ধপ করে কেউ ওকে মাটিতে যেন মনে হলো ফেলে দেয় এবং ধপ করে উনি নিচে মাটিতে পড়ে যান। তো এই ঘটনাটা ওনার সাথে ঘটে, উনি যেই নিচে পড়ে গেছেন সে পড়ি কি মরি করে হামাগুড়ি দিয়ে তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে ছাদ থেকে নেমে চলে এসেছিলেন নিচে, এবং সে মানে বিধ্বস্ত কন্ডিশন, সে ছোট ছোট সিঁড়ি তো পা স্লিপ করে পড়ে যাওয়ার জোগাড় তার, যখন উনি দৌড়ে ফিরছে সে প্রচন্ড ওই রাতেই চিৎকার চেঁচামেচি করে সবাই বাড়িতে উঠে গেছে, কি হয়েছে কি হয়েছে না, উনি এরম একটা জিনিস ফিল করেছিলেন যে কেউ ওনাকে এরকম ভাসাতে ভাসাতে নিয়ে যাচ্ছে। আর তারপরে যখন উনি প্রচন্ড ওই ইষ্ট দেবতা নাম করতে থাকেন, মনে হলো কেউ যেন জোরে মানে সজোরে ওনাকে এরকম ছপাত করে নিচে এরকম সপাটা ফেলে দিল, এবং ওনার লেগেও ছিল প্রচন্ড, যাই হোক কিন্তু উনি প্রাণে বেঁচে গেছিলেন সে যাত্রা। তারপর থেকে আর খুব একটা সাহস করে যেতেন না, আবার যেতেনও মাঝে মাঝে, উনার নাকি এতই সাহস ছিল শ্মশানে গিয়েও বসে থাকতেন, এরকমও কিছু মানে উনির এক্সপিরিয়েন্স আছে নাকি, কিন্তু সেই শ্মশানে উনি কিছু দেখতে পাননি, বাড়িতেই বরং ওনার সাথে একটা এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল একবার। ওকে, ছোট ছোট গল্প বলি, না হলে আজকে আমি টাইম ম্যানেজ করতে পারবো না, অনেকগুলো গল্প আর এই দেখো নটার মধ্যে দুটো গল্প বলে ফেলেছি কিন্তু। আচ্ছা, এবার আরেকটা গল্প যেটা আমি বলবো সেটা আমাকে পাঠিয়েছে আমাদের একজন ছোট্ট বন্ধু, সেটা অরিকা ঘোষ। অরিকা খুবই ছোট্ট একজন মানুষ, আচ্ছা মিষ্টি একটা মেয়ে, আমাকে একটা গল্প পাঠিয়েছে। ওর দিদা দাদুর বাড়ি হচ্ছে খড়গপুরে, তা মোটামুটি ওরা থাকে কলকাতাতে। ও দিদার অ্যাকচুয়ালি ছিল দুই ছেলে আর এক মেয়ে, মানে অরিকার মা হচ্ছে ওনার এক মেয়ে আর দিদা দাদু দুই ছেলেই বাইরে থাকে, যার জন্য যেটা হয় আর কি, বয়সকালে একটা তো ডিপেন্ডেন্সি মানুষ খুব এক্সপেক্ট করে, যেহেতু অরিকার মাই একমাত্র সম্বল হয়ে উঠেছিল দিদা দাদুর, তো কি করতেন ওনারা মান্থলি একবার করে খড়গপুর থেকে এসে বেশ কিছুদিনের জন্য অরিকাদের বাড়িতে এসে থাকতেন, তারপর বেশ কিছুদিন হয়ে গেলে আবার খড়গপুর চলে যেতেন, বা অনেকদিন হয়ে গেলে কাকিমাও মাঝে মাঝে দিদা দাদুর কাছে যেত গিয়ে ঘুরে আসতো, কিন্তু কাকিমার যে কিছু সমস্যা ছিল, উনি নিজে ওয়ার্কিং লেডি প্লাস অরিকার স্কুল থাকতো, তো সব কিছু নিয়ে উনিও এতই মানে প্যাকড আপ থাকতেন ওনার শিডিউলে, বেসিক্যালি উনি যেতে পারতেন না সবসময়, তাই জন্য উনি দাদু দিদাকেই বলতেন যে তোমরা চলে আসো, তোমাদের তো এখন মানে লেজি টাইম, তো তোমরা কি করবে, তোমরা চলে এসে কিছুদিন এখানে কাটিয়ে যাও, ভালো লাগবে। এবার এরকমভাবে বেশ দীর্ঘদিন যাবত চলছে, হঠাৎ করে এটা ছিল 2016 অক্টোবরে অরিকার দাদু হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়লেন, এবং সেই খবরটা যখন অরিকার কাছে ফোনে আসে, অরিকা তখন মানে সরি অরিকাদের বাড়িতে যখন ফোনে আসে তখন দাদু মানে রীতিমতো নাকি খুব মানে কাতর গলায় কাঁদতে কাঁদতে বলেছেন যে তোমরা মানে পারলে তোমরা প্লিজ একবার এসো। কিন্তু কাকিমার ব্যাপারটা কি হলো, কাকিমা যাবে তো অবশ্যই, অসুস্থ হয়েছে বাবা অবশ্যই, কাকিমা এতটাই রেসপন্সিবল ছিলেন যে উনি দেখা করতেই যাবেন বলে রেডি হচ্ছেন, প্রিপেয়ার হচ্ছেন, কিন্তু যেটা হয় আর কি একজন ফ্যামিলি ওম্যান তার পক্ষে সবকিছু একটুখানি মানে ঠিকঠাক করে গুছিয়ে রেখে যেতে তো একটু টাইম লাগবে না, তো পরের দিনটাই উনি ইমিডিয়েটলি যেতে পারেননি, উনি ঠিক করেছিলেন তার পরের দিনকে উনি আস্তে আস্তে যাবেন আর কি। ইতিমধ্যে দাদু এক্সপায়ার করে যান, যেটা খুব আনফর্চুনেট, কাকিমার জীবনে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট মানে একটা দাগ কেটে গেছে বলবো, কেননা যেহেতু কাকিমা এত একনিষ্ঠভাবে সারা জীবন দাদু দিদাকে দেখেছেন, সবকিছু করেছেন, কিন্তু লাস্ট টাইমিংটাতে দাদুর কাছে থাকতে পারলো না, জাস্ট বিকজ ওই কারণটাতে যে উনি এদিকটা একটু সামলে ভাবছে যে ঠিক আছে বাবার তো শরীর খারাপ হয়, উনি হয়তো এতটা সিভিয়ার হয়ে যাবে উনি ভাবতে পারেননি বা এক্সপেক্টই করেনি। দাদু একটু মাঝে মাঝে ওরকম কান্নাকাটি করতেন যে তুই একবার আয়না মা একটু দেখা করে যা, তো সেই জন্যে অতটা বুঝতে পারেনি কাকিমা, বোঝার আগেই ওনার জিনিসটা হাতের বাইরে চলে গেছে। আচ্ছা, এইবার যেটা হলো, এই ঘটনাটা হয়ে যাওয়ার পর ওনার কাজ টাজ মিটে গেল, তারপর ওরা যখন খড়গপুর থেকে ফিরে আসে, এই অরিকার সাথে দুটো ঘটনা শুরু ঘটে, দুটো দুরকম ঘটনা ঘটে। এক হচ্ছে, প্রথম কথা, দাদু অরিকাকে ভীষণ ভালোবাসতেন, যেহেতু অরিকা একমাত্র নাতনি যাকে ওনারা কাছে পেতেন, খুব স্বাভাবিকভাবে দিদা দাদুর কাছে না নাতি নাতনি ছেলের মেয়ে না মেয়ের মেয়ে সেটা বড় কথা নয়, যাকে কাছে পায় যার সাথে বেশি ইন্টিমেটেড তাদের সাথেই তো তাদের টার্মসটা বেশি স্ট্রং, বন্ডিংটা তৈরি হয়, রাইট? তো সেরকম অরিকার সাথেও দাদু আর দিদা ভীষণ মানে ক্লোজ ছিল এবং দুজনে ভীষণ ভালোবাসতেন অরিকাকে। তো যেটা হয়, ও প্রথম যেদিনকে ফিরলো কলকাতাতে সেদিনকে রাত্রিবেলা ঘুমের মধ্যে ও ফিল করে যেন পরিষ্কার বুঝতে পারে, ওর মানে ওর খুব মনটা খারাপ ছিল সেদিনকে, ও নিজের মনেই না কাঁদছে দাদুর জন্য, ওর পরিষ্কার মনে হলো যখন খুব কাঁদছে নিজের মনে মনে,
তখন একটা খুব কোমল হাত ওর মাথার উপর দিয়ে বয়ে যায়। ও ফিল করে যে ওটা দাদুর টাচ ছিল, কারণ যেহেতু ও জানে যে দাদু এরকম ভাবেই মাথায় হাত বোলাত ওর, তো ও ফিল করতে পারে যে ওটা নাথিং বাট ওটা দাদুরই টাচ ছিল। ও সেদিনকে খুব একটা ভয় পায়নি। এরপর যেটা স্টার্ট হলো সেটা হচ্ছে আস্তে আস্তে ও যখনই পড়তে বসে, ওর লেট নাইটে পড়ার একটু অভ্যাস আছে, তো ও যখন পড়ে কাকু কাকিমা হয়তো পাশের রুমে ওনারা শুয়ে গেছেন বা কিছু হবে, ও নিজে পড়ছে যখন বাড়িতে বসে, খেয়াল করতে থাকে মাঝে মাঝেই মনে হচ্ছে কি বাথরুমে কেউ গাতে লাইটটা জ্বাললো, বাথরুমে লাইটটা কেউ অফ করলো, মানে বুঝতে পারছে কট 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 সুইচ টেপার যে আওয়াজটা হয়। তারপরে বারবার বারবার একটা ফিলিং আসছে এবুদি কেউ টুকি মেরে একবার দেখে যাচ্ছে, কেউ টুকি মেরে একবার দেখে যাচ্ছে। ও কিন্তু বেরোয় মাঝে মাঝে, বেরিয়ে আবার চেক করে যে কেউ এসছে, মানে মা বা বাবা কেউ উঠেছে না, দেখে মা বাবা তো ঘুমিয়ে আছে নিজেদের মতো নিজে। তো জিনিসটা খুব ডিস্টার্বিং হতে থাকে ওর জন্য, কারণ ও গ্র্যাজুয়ালি ভয়ও খুব একটা পায়নি কোনোদিনই, কারণ ও ভীষণ শক্ত উপক্ত একটা মেয়ে, এই বাচ্চা হলে কি হবে। কিন্তু ওর এই ব্যাপারটা খুব কাজ করছিল, ওর বারবার মনে হতে থাকে যে কেউ যেন একটা সময়ে কন্টিনিউ পিপ করতে থাকে, বা সবসময় একটা ফিলিং যে বারান্দাতে কেউ একটা হেঁটে চলে বেড়াচ্ছে। এই জিনিসটা নিয়ে ও আস্তে আস্তে খুব কনসার্ন হতে থাকে এবং একটা ইরিটেশন ওর মধ্যে আসে। এর কিছুদিনের মধ্যে ও হঠাৎ একটা স্বপ্ন দেখে। ও স্বপ্নে দেখছে, ওরা কিন্তু তখন কলকাতার বাড়িতে, কিন্তু ও স্বপ্নে দেখছে ও খড়গপুরের বাড়িতে, মানে খড়গপুরের ওর যে মামার বাড়িটা, দাদু দিদার বাড়িটা, সেখানে ও রয়েছে। ওর দাদুকে শেষ যাত্রার সময় তাকে যেখানে শোয়ানো হয়েছিল, ও সব দেহটা যেরকম দাদু যেভাবে শোয়া ছিল ঠিক সেরকমভাবে দাদুর বেডটা, মানে ওই যে খাটগুলোতে থাকে না, যেখানে মৃতদেহটাকে শোয়ানো থাকে, ওই খাটটা, চার পেয়ে খাটটা, তার উপরে দাদুর মৃতদেহটা শোয়ানো আছে। এবং একদম যেভাবে দাদুকে লাস্ট যাত্রাটা করানো হয়েছিল, মানে নাকে তুলো দেওয়া, চোখে তুলসী পাতা দেওয়া, একদম যেভাবে একটা মৃতদেহকে মানে গোছানো হয় আর কি, সেইভাবেই দাদুকে শোয়ানো ছিল। ও এটা দেখছে খড়গপুরের বাড়িতে, ওর মামার বাড়িতে ওইরমভাবে দাদু শোয়ানো আছে, ঠিক যে জায়গাটাতে লাস্ট যাওয়ার সময় দাদুকে শোয়ানো ছিল সেইভাবেই দাদুকে শোয়ানো আছে। হট করে দাদু চোখটা খুললো, মানে ওই তুলসী পাতা দেওয়া চোখ দুটো যেরকম ছিল সেই দাদু এরকম হচ্ছে, হট করে চোখটা খুললো এবং ওইভাবেই ওই মৃত্যুশয্যায় শুয়ে থাকা কন্ডিশনে ওই রকম শুয়ে থাকতে থাকতে ওর দিকে খুব কাতরভাবে দৃষ্টি দিয়ে বলছে যে আমি না তোদেরকে ছেড়ে যেতে পারছি না মনু, ওকে মনু বলে ডাকতো বাড়িতে, বলছে মনু আমি না তোকে ছেড়ে তোদেরকে ছেড়ে যেতে পারছি না, তোরা আমার নামে একটু পুজো দে না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি তোদেরকে ছেড়ে যেতে পারছি না। মানে ও বলছে দিদি যদি সিনটা একটু আমি অন্য কোনোভাবে দেখতাম, দাদুকে যদি সুস্থাবস্থায় দেখতাম, বা দাদু এমনি স্বপ্নে এসে বলছে আমার এতটা ভয় লাগতো না, বাট আমার ভয়টা এই কারণে লেগেছে, মানে সেই মোমেন্টটা আমি দেখছি ওখানে শুয়ে আছে তুলসী পাতা দুটো চোখে একটা মৃতদেহ, হট করে আমি চোখটা খুলে দিয়েছে ওইভাবে শোয়া কন্ডিশনে, এবং ওইভাবেই বলছে যে মনু আমাকে একটু আমার নামে একটু পুজো দে না বাবা, আমি তোদেরকে ছেড়ে যেতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তারপরে এই ঘটনাটা ওকে ভীষণ নাড়া দেয়, ও সঙ্গে সঙ্গে বাড়িতে ওর মা বাবাকে শেয়ার করে, এবং কাকু আর কাকিমা একদমই ডিলে না করে, যদি ওনারা একদমই এগুলো মানেন না, কিন্তু সেদিনকে যেহেতু খুবই ভয় পেয়ে গেছিল অরিকা, তো কাকিমা এই জিনিসটাকে খুব সিনসিয়ারলি নেয় এবং ওনার নামে একটা পুজো দেওয়া হয়েছিল। তারপর থেকে ওই যে ডিস্টারবেন্সগুলো ফিল করতে থাকছিল, যে কেউ যতক্ষণ পড়ছে মনে হচ্ছে বারান্দায় কেউ হেঁটে বেড়াচ্ছে, কেউ উকি মারছে, কেউ বাথরুমের লাইট অফ অন হচ্ছে, জল খুলছে বন্ধ হচ্ছে, এগুলো কিন্তু আস্তে আস্তে সবটাই একদম ঠিক হয়ে যায়, আর কোনো সমস্যা হয়নি এখনো পর্যন্ত, টিল দ্য ডেট। তো এই একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স যেটা করেছিল অরিকা আমার সাথে শেয়ার করেছিল, আমিও তোমাদের সাথে শেয়ার করলাম, হোপফুলি তোমাদের ভালো লাগলো। ওকে, আচ্ছা বাবা আজকে সবাই কি ব্যাপার, মন দিয়ে সকলে গল্প শুনছে, আজকে সবাই মানে এতজন দেখছে, 200 জন দেখছিস, 200 জনের ওপর দেখছে মানুষ, 200-250 জন দেখছে, কিন্তু কেউ কমেন্ট করছে না, শুধু ওয়াচিং ওয়াচিং ওয়াচিং। অন্যদিন তো গল্প হয়, ঝগড়া হয়, মারামারি হয়, কত কাণ্ড হয়, আজকে সবাই একদম গল্পে ঢুকে গেছে, কেউ কথা বলছে না, কিন্তু দেখছে, সবাই দেখছে। আই এম সো ব্লেসড, তোমরা আমার জন্য এতটা সময় দাও, তোমাদের থ্যাংক ইউ। আচ্ছা আর কত টাইম আছে, আচ্ছা অনেকটা টাইম হয়ে গেছে, আর আমি দুটো গল্প বলবো। আচ্ছা দুটো গল্প বলি, তার মধ্যে আমার একটা গল্প, আমি ঠাকুরের গল্প তো ইউজুয়ালি বলি না, কিন্তু সহেলি আমাকে একটা খুব সুন্দর গল্প পাঠিয়েছে, আমার গল্পটা খুব শুনতে ভালো লেগেছে, তাই জন্য আমি একটা গল্প বলবো আজকে। সহেলি আমায় প্রচুর গল্প পাঠিয়েছে এবং সবগুলোই ভূতের, কিন্তু আজকে আমি ও তার মধ্যে আমাকে একটাই ঠাকুরের গল্প পাঠিয়েছে, তো আমি সেই ঠাকুরের গল্পটা বলছি। সেটা হচ্ছে, ও ঠাকুরদা বাংলাদেশের ফরিদপুরে থাকতো,
ঠাকুরদারা ওখানেই থাকতো, ওর বাবাই ফার্স্ট জেনারেশন যারা ইন্ডিয়াতে এসছে, বাকি ওর ঠাকুরদা ঠাকুমা পর্যন্ত ফরিদপুরেরই বাসিন্দা ছিল। ঠিক আছে, ও ঠাকুমার মুখ থেকে শোনা একটা ঘটনা ও বলেছে, এবং সিমিলার একটা ঘটনা ওর দিদার কাছ থেকে আরেকটা, মানে অনেকটাই দেখো ঘটনা দুটো সমান, মানে একই ধরনের। তো সেই কারণে দুটো ঘটনা আমি একসাথেই বলবো। প্রথম হচ্ছে বলি ওর ঠাকুমার ঘটনাটা। ওর যে ঠাকুমা, উনি ফরিদপুরের কোন একটা শিবরাত্রির দিন ওদের রাস্তাটা ধরে যেতে গেলে না, মাঝখানে একটা মনসা মন্দির পড়তো, মনসা মন্দিরটা ক্রস করে একটা আবার শিব ঠাকুরের মন্দির, সেখানে শিবরাত্রি করতে যাচ্ছেন। তা উনি যাচ্ছেন, বেরিয়েছেন, তো যেতে যেতে হঠাৎ করে নিজের খেয়ালে একটু লেট হয়ে গেছে, তাড়াতাড়ি পুজোটা দিয়ে আবার ফিরতে হবে, খুব তাড়াতাড়ি পা চালাচ্ছেন। পা চালাতে চালাতে আমাদের একটা দেখবে অভ্যাস থাকে, আমরা চলতি পথে যেখানে যেখানে মন্দির আছে জানি, আমরা একটা এরকম করে নমস্কার ঠুকে দিয়ে বেরিয়ে যাই রানিংয়ে। এটা আমাদের অভ্যাস প্রত্যেকের, আমরা গাড়িতে যাই, রিক্সাতে যাই, হেঁটে যাই, বাট এটা আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি যে আমরা টুক করে একটা এরকম প্রণাম ঠুকে দিয়ে বেরিয়ে যাই, তাই না? তো উনিও ওরকম হঠাৎ করে মনসা মন্দিরটা দিকে এরকম তাকিয়ে এরকম একটা প্রণাম ঠুকে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যা মানে ফর আ গ্লান্স ওনার মাথাতে ক্লিক করলো যে এটা কি হলো, আরে বিগ্রহটা কোথায়? মানে মনসা মন্দির, তুমি একটা জিনিস জানো, একটা তোমার একটা ফাঁকা ফাঁকা ফিল আসছে, তুমি তাকালে দেখছো একটা জায়গা ফাঁকা, মন্দিরের মূর্তিটা নেই, তাহলে তুমি তো সঙ্গে সঙ্গে তোমার জিনিসটা চোখে লাগবে, যেহেতু তুমি প্রতিনিয়ত ওই রাস্তাটার সাথে মন্দিরের সাথে হ্যাবিটেটেড, তো তোমার একটা ফাঁকা ফাঁকা ফিল আসবে। তুমি মানে আমি কি ভুল দেখলাম? আচ্ছা যাকে যাক, আগে আমি মন্দিরের কাজটা সেরে আসি, শিবরাত্রিটা মানে আগে মাথায় জলটা ঢেলে নিই, তারপরে আমি ব্যাক করবো। তো উনি বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে আগে শিবরাত্রি শিব ঠাকুরের পুজোটা ছড়িয়ে দিলেন। পুজোটা ছড়িয়ে দেওয়ার পরে কি হলো, উনি আবার ব্যাক করে ফিরে আসছেন, এরকম সময় উনি দেখছেন যে ওই মনসা মন্দিরের চাতালটাতে একজন বুড়ি ভদ্রমহিলা বসে আছেন। তা বুড়ি ভদ্রমহিলা বসে আছেন, একজন থুতুড়ে বুড়ি, এরকম মুখে এতখানি সাদা রঙের কাপড়টা না, উনিও দেখে কি বলবে, কিছু বলছে না, কিন্তু একটু অবাকই হলেন। কেন অবাক হলেন না, ওই রাস্তাটা এমনি খুব ফাঁকা ফাঁকা টাইপের, ওখানে না মন্দির চত্বরে ওই চলতি পথে কেউ হয়তো প্রণাম টোনাম করে বা সকালবেলার দিকে কেউ পুজো টুজো দিতে আসে, কিন্তু অত বেলায় চট করে ওইখানে চাতাল টাতালে কেউ বসে থাকে না, রাস্তাটা খুব ফাঁকা, খুব একটা নিরাপদও নয়, যার জন্য কিন্তু ওখানে কেউ বসতেও চায় না। অবাক লাগলো ওনার একটু যে বুড়িটা বসে আছে, তা উনি ক্রস করে বেরিয়েই চলে যাচ্ছিলেন। এবার বুড়িটার দিকে কনসার্ন হতে গিয়ে, মানে যেহেতু ওকে দেখে ওনার মাইন্ড একটু ডাইভার্ট হয়ে গেছে, সকালের ঘটনাটা উনি ভুলে গেছেন যে বিগ্রহটা মিসিং ছিল। উনি কিন্তু ভেবে রেখেছিলেন যে আমি ফেরার সময় একবার দেখবো তো, যে এটা কি আমার চোখের ভুল হলো, আমি দেখতে পেলাম না তো মন্দিরের ভেতর বিগ্রহ কে তুলে নিল, এটা ওনার মাথায় স্ট্রাইক করেছিল। উনি প্ল্যানও করেছিলেন যে আমি এটা চেক করবো, কিন্তু ওই বুড়িটাকে দেখে ওনার মাথাটা টিল্ট হয়ে গেছে, উনি ভুলে গেছেন সেটা। দিয়ে বুড়িটার দিকে কাছেন কি এটা এরকম অদ্ভুতভাবে বসে আছে, আমি কি একবার বলে যাবো যে মাসিমা এখানে বসবেন না, এটা খুব একটা নিরাপদ না, এসব ভাবতে ভাবতে উনি যখন ক্রস করে বেরিয়ে যাচ্ছেন, হট করে ওই বুড়িটা নাকি নিজে থেকেই বলছে যে ওমা আমায় দুটো পয়সা দিয়ে যাবি না? ঠাকুমা স্বাভাবিকভাবে ওইভাবে কেউ যখন চাইছেন তো উনি কি করবেন, উনি তখন এরকম ঝুড়ির দিকে তাকিয়ে পয়সাটা বার করে ওনার হাতে দিচ্ছেন। খুব অদ্ভুতই লাগছে সবকিছু ওনার মধ্যে, ভীষণ অদ্ভুত একটা ব্যাপার, মুখটা এতখানি ঢাকা দেওয়া, মুখটা লুকোচ্ছেন কিরম ভাবে, যাই হোক টাকাটা উনি হাতে দিয়ে ওনার মাথা থেকে বেরিয়ে গেছেন, উনি ক্রস করে আসেন। তখন ওনার মাথায় ক্লিক করলেন, আমি মন্দিরটা তো দেখলাম না, বিগ্রহটা কোথায় গেল, তাহলে বিগ্রহটা দেখলাম না। তো এবার যখন উনি পেছন ফিরেছেন, উনি দেখছেন পেছন ফেরাতে ওই বুড়ি ভদ্রমহিলা যিনি আর কি ওই চাতালে বসেছিলেন, উনি উঠে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই মন্দিরের মানে একদম মন্দিরের ওই কূপটার মধ্যে, মানে যেখানে বিগ্রহ বসানো থাকে আর কি, ওই ভেতরটা অব্দি না কেউ ঢোকে না, সবাই গেলে ওই চাতালের ওই গেটটা বন্ধই থাকে, ঠিক আছে, ওই চাতালের গেটটা বন্ধই থাকে, ওইটার ভেতরে কেউ এমনিতেও ঢুকতে পারে না পুরোহিত ছাড়া। তো ওইখানে মনে হলো ওই দিকটাতে চলে গেলেন, তখন না ঠাকুমার খুব ভয় লেগেছে, ঠাকুমা আবার দৌড়ে ব্যাক করে গিয়ে সহেলি ঠাকুমা বলছে দেখি তো তাহলে উনি কোথায় গেলেন, দেখছে মন্দিরের ওই গেটটা কিন্তু তালা দেওয়া, তালা দেওয়া, ওর ভেতরে কিন্তু ঢুকতে পারবে না, কিন্তু উনি চোখের সামনে পরিষ্কার দেখছেন যে ওই সাদা বুড়ি মানে কাপড় পরা যে বুড়ি ভদ্রমহিলা উনি কিন্তু ওই দিকে ঢুকে গেলেন, এবং দেখছে গেটটা তালা দেওয়া, তাহলে উনি গেলেন কোথায়? আর বিগ্রহটা দেখছে যেরমভাবে ছিল সেরমভাবেই বসানো আছে। এখন উনি এই দুটো জিনিসের ক্যালকুলেশন আজও মেলাতে পারেননি, যে যাওয়ার সময় উনি দেখলেন যে বিগ্রহটা ছিল না ওখানে, এটা কি করে পসিবল, আর ফেরার সময় ওই বুড়ি ভদ্র মহিলা কি করে ওই মন্দিরের ভেতর ঢুকে গেল, কারণ গেট তো বন্ধ ছিল, কাজেই উনার পক্ষে কখনোই ঢোকা সম্ভব না, আর এত বড় চাতাল, উন্মুক্ত চাতাল, ঠিক আছে, তো এদিক ওদিকেও উনি কোথাও যদি চলে যেতেন তাহলেও অবশ্যই চোখে পড়তো, কারণ উনি ভীষণ ধীরে ধীরে হাঁটছিলেন, বয়স্ক মানুষ তো, কাজে এত তাড়াতাড়ি উনার চলে যাওয়াটাও সম্ভব নয়। এটা একটা ঘটনা। এই ধরনেরই আরেকটা ইনসিডেন্ট সহেলের দিদার সাথে ঘটে, সেটাও ও আমাকে একই সাথে শেয়ার করেছে, সেটা বলি।
যে ওর দিদার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল, ওর দিদার দিদারা থাকতেন হচ্ছে তোমার এখানে দমদমে হনুমান মন্দির, হ্যাঁ হনুমানজির মন্দিরটা যেটা আছে ওখানটাতে। তো দিদার অনেকগুলো ছেলে মেয়ে, তার মধ্যে ওনার সেজো মামা, যখন সহেলির সেজো মামা খুব ছোট একবার ভীষণ অসুস্থ হয়ে পড়ে, মানে ভীষণ মানে ভীষণই অসুস্থ হয়ে পড়ে, এবং যখন মেজো মামা প্রায় তখন ডক্টর জবাব দিয়ে দিয়েছে, সেজো মামা সরি, তখন প্রায় ডক্টর জবাব দিয়ে দিয়েছে কোনোভাবেই আর ওনাকে বাঁচানো যাবে না, দিদা সেই মন্দিরের সামনে গিয়ে মানে আথার পাথার করে কাঁদছে, মানে দিদা বলছে আমি মেয়েটা মেনে নিতে পারবো না, আমি সন্তান শোক মানতে পারবো না, এত বড় শাস্তি আমায় দিও না, তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও, তুমি আমার প্রাণ নিয়ে নাও ঠাকুর, কিন্তু তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও, এরকম দিদা আথার পাথার করছে। তখন হঠাৎ করে দিদার ঘাড়ে একটা বুড়ি এসে হাত রাখে, তো দিদা খুব অবাকভাবে এরকম পিছনে তাকায়, তো বলছে যে কি হয়েছে, তুমি কাঁদছো কেন তুমি? তখন বলছে যে, তখন দিদা কে কি জন্য জিজ্ঞেস করছে কিছু মাথায় নেই, দিদা তখন মানে কান্নায় ভেঙে পড়েছে যে আমার সন্তান এত ছোট বাচ্চা, ওকে ডক্টর জবাব দিয়ে দিয়েছে যে ও আর থাকবে না, আমি এটা মেনে নিতে পারবো না, আমি সন্তান শোক মানতে পারবো না, যদি আজকে ঠাকুর যদি আমার সন্তানকে না ফিরিয়ে দেয় আমি তাহলে এখানে আমার জীবন দিয়ে দেবো, এরম একটা ব্যাপার। তখন উনি বলেন যে আচ্ছা তুমি এত কাঁদছো কেন, আমি আছি তো সব ঠিক হয়ে যাবে। উনি না অবাকভাবে দিদা তখন তাকাচ্ছে কি বলছে, হ্যাঁ ডাক্তাররা ফেল হয়ে গেছে, এত বড় বড় ডাক্তার নিয়ে আমি দৌড়াদৌড়ি করছি, কলকাতার বড় বড় ডাক্তার দেখেছে। তখন বলছে যে তুমি এইটা জলটা রাখো, এই জলটা তুমি ওনাকে খাওয়াবে, আর তার সাথে কিছু তাবিজ দিয়েছে, বলেছে এটা তুমি পরিয়ে দেবে, ঠিক আছে? তবু আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, আমি যখনই গল্প বলি আমি এই প্রিকশনটা নিয়ে নিই, আমি কিন্তু কখনোই কোনো তান্ত্রিককেও প্রমোট করি না, ডক্টরসদেরও প্রমোশন করি না, আমাকে যে যেমন গল্প পাঠায় আমি সেটাই বলছি মাত্র, আমরা কোনো রকম কুসংস্কারকে একদমই এনকারেজ করি না, আমরা মোটেই তাবিজ কবজে বিশ্বাস রাখি না, যদি তোমরা কেউ অসুস্থ হয়ে পড়ো ডেফিনেটলি ডক্টরের কাছে যাবে, কোনো তাবিজ কবজ বলার কাছে নয়, ওকে? ওকে, সো এরপর যেটা হলো যে ওই তাবিজটা ওনার হাতে দেয়, তাবিজটা পরিয়ে দেয় হাতে, আর তার সাথে ওই একটা জল দেয়, বলে তুমি এটা বাড়িতে গিয়ে ওকে খাইয়ে দেবে আর এটা পরিয়ে দেবে, তোমার ছেলে 3-4 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। তো এত ওভার কনফিডেন্সের সাথে উনি এটা বলছিলেন, অবাক হয়ে তখন দিদা বলছে কি আপনি কোথায় থাকেন মা? তখন বলছে যে আমি আমি বলে ওকে একটা জায়গার নাম বলেছে, দিয়ে বলছে কি যে আমার নাম এটা আর আমার জায়গার বাড়ির জায়গাটার নাম হচ্ছে এটা, তুই ওখানে গিয়ে আমার নাম করবি তাহলেই সবাই তোকে দেখিয়ে দেবে। তো ডিরেকশন ডিরেকশনগুলো জেনে নিয়ে দিদা ওই জিনিসগুলো নিয়ে চলে এসেছে বাড়িতে, এসে সত্যি সত্যি সেজো মামাকে ওই তাবিজটা পরানোর পর আর ওই জলটা খাওয়ানোর পর মাত্র 3-4 দিনের মধ্যে সেজো মামা একদম সুস্থ হয়ে যায়। ডক্টর অবাক, পুরো মেডিকেল সায়েন্সকে ফেল করে দিয়েছিল জিনিসটা, কারণ ভাবতেই পারেনি, ডক্টররা বলছে এটা কি করে পসিবল, মানে ভাবতেই পারছে না যে এই রকম সিচুয়েশন থেকে উনি আবার রিকভার হয়ে কমপ্লিটলি সুস্থ হয়ে উঠে আসতে পারেন। এবার তখন অনেকেই জিজ্ঞাসা করেছে যে এটা কি করে হলো এই মিরাকলটা, তখন উনি বলছেন জানিস এরকম ওই মন্দিরে একটা বুড়ি মানুষ আমাকে একটা তাবিজ দিয়েছিল আর জলটা দিয়েছিল এবং বলেছিল 3-4 দিনের মধ্যে তো ছেলে সুস্থ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই তখন বাকি সমস্ত নেইবার্সরা যারা ছিল তারা বলছে চল না তাহলে উনার সাথে একবার দেখা করে আসি, উনি তো তোকে ঠিকানা দিয়ে গেছেন, তাহলে আমরা একবার দেখা করে জেনে রাখা ভালো, আমাদেরও যখন কোনো প্রয়োজন পড়বে আমরা যেতে পারবো, ভাবছি জলপোড়া টলপোড়া দেয় এরকম কেউ হবে। কিন্তু তারপর ওনারা ওই লোকেশনে গিয়ে তন্ন তন্ন করে খুঁজেছিলেন, কিন্তু ওই নাম্বারে না কোনো বাড়ি ছিল না ওই নামের কোনো মহিলা ছিল, ঠিক আছে? তো ওই মিস্ট্রিটা আজও সলভড নয় যে ওই ভদ্রমহিলা কে ছিলেন। এবার এটা একটা অতিজাগতিক ঘটনা, আমি জানি না এটা ভূত ছিল এটা ভগবান ছিল, যেহেতু মন্দিরে ছিল তাই ধরে নিচ্ছে এটা ভগবানই ছিলেন, ঠিক আছে? কিন্তু এরম একটা অদ্ভুত সারপ্রাইজিং ঘটনা ঘটেছিল সহেলির দিদার সাথে, সহেলি আমার সাথে এটা শেয়ার করেছিল। এছাড়া সহেলি প্রচুর ভূতের গল্প পাঠিয়েছ, সেই ভূতের গল্পগুলোতে আমি আবার নেক্সট অন্যদিন আসবো, আজকে আমি তোমার দুটো ঠাকুরের গল্প বললাম। আর লাস্ট আজকে যে গল্পটা বলবো, এই গল্পটা বলে আজকের আমার সেশনটাকে আমি শেষ করব, সেটা হচ্ছে এটা আমাকে পাঠিয়েছে আমাদের, আমি আর তাকে এখন নাম ওইভাবে ডাকি না, যেটুই বলি সমিত গাঙ্গুলি, উনি আমাকে এই গল্পটা অনেকদিন আগে পাঠিয়ে রেখেছিলেন, আমার বলা হয়নি গল্পটা। সেটা হচ্ছে যে গুজরাটের বরোদাতে থাকতেন উনি একটা সময়, আমি এটা বলেছিলাম আগেই তোমাদেরকে বলেছিলাম। আচ্ছা আগের দিন আমি একটা তোমাদেরকে ইনফরমেশন শেয়ার করেছিলাম যে জব্বলপুরে ভেড়াঘাট বলে একটা জায়গা আছে, যেখানে আমি বলেছিলাম যে নর্মদা নদীতে ওখানে নিউ কাপল, নিউলি ম্যারিড কাপলরা স্নান করলে যে ফিমেলটা থাকে তার জন্য সেটা কিন্তু হার্মফুল হতে পারে, সে অনেক ক্ষেত্রে দেখা গেছে ডুবে মারা যায়। তো আমার ইউটিউবে একজন কমেন্ট করেছেন যার নাম হচ্ছে জয়া ভট্টাচার্য, উনি জব্বলপুর থেকে বিলং করেন, উনি বলছেন যে এই মিথটা সম্পূর্ণ
সম্পূর্ণ কারেক্ট নয়। উনি বলছেন এখানে একটা এরকমই মিথ আছে, কিন্তু ঘটনাটা এই বিষয়টা একটু অন্যরকম। ওনার বক্তব্য অনুযায়ী ওখানে মামা ভাগ্নে কম্বিনেশনটা একসাথে যেতে পারে না, মানে মামা বা ভাগ্নে একসাথে যদি চান করতে যায় বা ওখানে নৌকা বিহার করতে যায় ওই ভেড়াঘাটে নর্মদা নদীতে, তাহলে নাকি মামা বা ভাগ্নের মধ্যে কোনো না কোনোভাবে অ্যাক্সিডেন্টলি কেউ একজন ফিরে আসবে, মানে দুজন একসাথে আর ফিরে আসবে না। মানে আমি যেটাকে জানতাম নিউলি ম্যারেজ কাপল, সেটা হচ্ছে মামা ভাগ্নে, এটা অ্যাকর্ডিং টু হার, ঠিক আছে। কোনটা সঠিক সেটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কারণ দুটোই আমার কালেক্টেড ইনফরমেশন। এবার সেটা যারা তোমরা জব্বলপুরে থেকে বিলং করো আমার থেকে বেটার জানতে পারো, বা মোট কথা আমি যেটা বুঝলাম যে ভেড়াঘাটে নর্মদা নদীতে গিয়ে চান করতে যাওয়ার রিস্কটা নেওয়ারই কোনো দরকার নেই। বাবা কি দরকার, এত কিছু শুনে টুনে যাওয়ারই দরকার নেই। আচ্ছা এবার যাবো আমার লাস্ট গল্পে। তো তখন আমি কথা প্রসঙ্গে এটা বলেছিলাম একবার যে এই সমিত গাঙ্গুলি উনি কিন্তু একটা দীর্ঘ সময় গুজরাটে কাটিয়েছিলেন। সেই সময় গুজরাটে বারোদার জেলার গোলাম গামরি বলে একটি গ্রামে এক ভয়ঙ্কর ঘটনা যেটা উনি প্রত্যক্ষ করেছিলেন সেই গল্পটাই উনি শেয়ার করেছেন। মানে সেইটা নাকি এত ওখানকার ফেমাস একটা ঘটনা যে এখনো পর্যন্ত তোমরা যদি বারোদা জেলার গোলাগামরিতে নিজেরা কেউ গিয়ে খোঁজ নিয়ে দেখতে চাও যে ওখানে পদ্মা ভূপেন পটেল বলে একটা মহিলার সাথে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, এখনো ওখানে লোকে মুখে মুখে এই ঘটনাটা কিন্তু প্রচলিত আছে যে পদ্মাজির সাথে কি ঘটেছিল। ওকে, এটা ওনার শোনা ঘটনা উনি শেয়ার করেছেন। সেটা হচ্ছে এই পদ্মা ভুবন পটেল ইনাদের সাথে জেঠুর সম্পর্কটা কিভাবে হয়েছিল, ওনাদের দুটো বাচ্চা ছেলে ছিল, সেই ছেলে দুটো শহরে পড়তো, তো ওরা বারোদাতে পড়তো, তো ওখানে একজন লোকাল গার্জেন কাউকে রাখতে হয়, তো যেহেতু জেঠুর সাথে খুব ভালো রিলেশন ছিল ভূপেন বাবুর, তো ওদেরকে ওই জেঠুর আন্ডারে আর কি লোকাল গার্জেন হিসেবে ওনাকে ওরা অথরাইজ করে রেখেছিলেন। সেই কারণে ওদের সাথে ভালো রিলেশন। এমনি ওই বাচ্চা দুটোর মা বাবা মানে পদ্মা আর ভূপেন ওরা কিন্তু গোলাগামরিতেই থাকতো, ওই গ্রামেই থাকতো ওরা। এবার বলি আমাদের বাংলার গ্রামগুলোতে তোমরা দেখবে যে গ্রামের শুরুতে গ্রামের এন্ট্রান্সে ঢোকার আগে বড় একটা গাছের তলাতে বাঁধানো চাতাল মতন করা থাকে, এটা থাকে, আমরা যেটাকে চণ্ডী মণ্ডপ টণ্ডপ বলে থাকি কথায়, আমি এক্স্যাক্টলি জানি না কি বলে ওটাকে, চণ্ডী মণ্ডপই তো বলে মনে হয়। হ্যাঁ, তো ওরকম নাকি গুজরাটেরও প্রত্যেকটা গ্রামে ঢোকার মুখটাতে বড় একটা চাতাল মতন করা আছে, মানে ধরো বাইরে থেকে কৃষকেরা বা অন্যান্য জায়গা থেকে যখন দূর গ্রাম থেকে কেউ আসছে, এটা ওদের একটা কনসেপ্ট যে একটু তারা রেস্ট করতে পারবে ওখানে বসে গাছের ছত্র ছায়াতে, একটু রেস্ট নিল, খাওয়া দাওয়া করলো, তারপরে আবার ওরা হাঁটা শুরু করলো। মানে আগেকার দিনের মানুষদের তো হাঁটাটা একটা খুব বড় মাধ্যম ছিল একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাওয়া আসা, তাই এরকম প্রত্যেকটা গ্রামের এন্ট্রান্সে এরকম বড় বড় চাতাল মতন করা থাকতো, যেটাকে ওরা ওদের ভাষাতে ওখানে ডাকে হচ্ছে এক মিনিট আমি এক্স্যাক্টলি ওই ওটলা, ওটলা, ইয়েস, ওটলা, ওটলা বলে ওটাকে, ঠিক আছে। তো আমরা যেটাকে চণ্ডী মণ্ডপ বলি ওরা বলে হচ্ছে ওটলা, তো ওরকম ওটলা করা থাকতো। এখন পদ্মাজির সাথে কি ঘটলো, একদিন উনি গ্রামের বাইরে কোথাও বেরিয়েছিলেন, তো ফেরার পথে ওই ওটলার ওই জায়গাটাতে করে উনার হঠাৎ করে কিছু একটা আনকমফোর্টেবল ফিল হয় বা উনি মনে করেন যে আমাকে একটু গাড়ি থেকে নেমে রেস্ট করতে হবে, তো উনি গাড়ি থেকে নামেন এবং গাড়ি থেকে নেমে উনি ওইখানে বসে একটু রেস্ট করছিলেন ওই ওটলার ওপরে। রেস্ট টেস্ট করে কিছুক্ষণ পরে উনি আবার ওদের সাথে মানে আবার গাড়িতে উঠে উনি আবার বাড়িতে ফেরত চলে আসেন। ওকে, তো এই ঘটনাটা একটা খুব সামান্য ঘটনা, এমন কিছু ঘটনাটার মধ্যে অতিরঞ্জিত কিছুই নেই। উনি কোথাও গেছিলেন, ওখান থেকে ফেরার পথে গ্রামের এন্ট্রান্সে একটু রেস্ট করেছেন, বাড়ি চলে এসেছেন, এই তো। এবার সমস্যা শুরু হলো সেদিন রাত্রি থেকে, হঠাৎ উনি যেখানে মাত্র খুব বড় জোর হলে হাত রুটি চারটে কি পাঁচটা খান, ওরকম রুটি প্রায় তোমার 20-22টা করে রুটি খাচ্ছে, মানে হাগরের মতো খাওয়া আমরা যেটাকে বলি না, হঠাৎ করে এত অ্যাগ্রেসিভ হয়ে গেছেন। প্রথম কথা, ওনার অ্যাটিটিউড এক রাতের মধ্যে প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে গেছেন, এবং খালি যে রুটি বানাচ্ছে ওনার বাড়িতে তাকে বলছে কি আমাকে 22-20টা এরকম রুটি দাও, প্রচণ্ড মানে একটা মানুষ যে 4-5টাও রুটি খেতে পারে না, হ্যাঁ সেরকম 20-22টা রুটি খাচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে উনি দুধ একদম খেতে পারতেন না পদ্মা দেবী, তো উনি ওইরকম গ্লাসের পর গ্লাস, ওদের ওই ভ্যাস ছিল নিজেদের, তো সেখান থেকে গ্লাসের পর গ্লাস ঢকঢক ঢকঢক করে দুধ খেতে শুরু করলেন। পরের দিন সকালবেলা
অ্যাকচুয়ালি উনি একটু লাজুক প্রকৃতি ছিলেন, আর গুজরাটে গ্রামের দিকে বুঝতে পারছো তো, ওদের ওখানে একটুখানি এই ব্যাপারটা ছিল যে গ্রামের ওই ইয়াং ছেলে পিলের সাথে, আর উনি তখন নতুন বউ, তো ওনারও এরকম ব্যাপার নেই কি গিয়ে উনি ধেই ধেই করে ডাঙ্গুলি খেলতে শুরু করে দেবেন মাঠে গিয়ে ছেলেদের সাথে। বা কতগুলো ছেলে ডাঙ্গুলি খেলছে তাদের সাথে গিয়ে উনি ওরকম হুড়ুম দুরুম করে ডাঙ্গুলি খেলতে শুরু করেছেন। তো এই নানান রকমের অদ্ভুত অদ্ভুত অ্যাক্টিভিটিস উনি স্টার্ট করেন। তখন স্বাভাবিকভাবে গ্রামের সবাই বলে যে ওকে ইমিডিয়েটলি ডক্টর কনসাল্ট করতে হবে, ওর মাথা একদমই গেছে, ও একদম মানে পাগল হয়ে গেছে, তো বউকে আগে ডাক্তার দেখা। তো ভূপেনবাবু তখন শহরের কনসাল্ট করে শহর থেকে একজন বড় সাইকিয়াট্রিস্টকে যোগাযোগ করে তাকে উনি গাড়ি করে গ্রামে নিয়ে আসছেন, ঠিক আছে, উনি ওনার গাড়িতে আসছেন, আর ওই ফটফটি বলে ওরা ওখানে মানে স্কুটি যেটাকে আমরা বলি, তো সেই স্কুটিতে করে ডাক্তারবাবু এসছেন। বলছে এবার পদ্মা তখন ওকে ওইভাবে ওরা ঘরের মধ্যে আটকে রেখেছিল, কারণ ওর সমস্ত বিহেভিয়ারগুলো দেখে বোঝা যাচ্ছিল যে এটা প্রচণ্ড একটা আনইউজুয়াল বিহেভ করছে, এটা কখনোই স্বাভাবিক হতে পারে না যে এত রুটি এত দুধ খাচ্ছে একটা মানুষ যে খেতেই পারতো না, এরকম রোগা এরকম ঠিংডিঙে, তার মধ্যে আবার শুধু তাই নয় এক তো এরকম করছে, তার মধ্যে কি হয়েছে ওকে যখন বলেছে ওর ভাসুর বলেছে ওকে ডক্টর দেখাতে হবে, তার এরকম গলার মানে কলারটাকে টেনে ধরে বলছে কি যে মানে ওর ভাষাতে ও বলছে আর কি যে ডাক্তার তোকে দেখা, তোর ডাক্তার দেখা, তোর আমি ডাক্তার দেখিয়ে দেব, ঠিক আছে, তোকে কে বাঁচায় তার ঠিক নেই। মানে এই ধরনের অ্যাগ্রেসিভ বিহেভিয়ার পদ্মার কাছ থেকে কোয়াইট আনএক্সপেক্টেড, কারণ ও ভীষণ সুশীল স্বভাবের একটি মেয়ে ছিল, সবাই ওকে এত এত বছর ধরে দেখছে, ও কারোর সাথে একটা গলা তুলে কথা বলতো না, সেখানে ও এরকম ভাসুরের কলার টেনে চেপে ধরে বলবে তুই ডাক্তার দেখা বলে, এরকম নাকি এরকম ছুঁড়ে ফেলে দিচ্ছে তাকে। তো এটা দেখে সবাই বুঝতে পারে যে ওর সঙ্গে যা হচ্ছে কিছু একটা অস্বাভাবিক ঘটছে, ও নর্মাল নেই। এরপর যেটা হয় যে ওরা একদম ওদের বাইরের গেটের বাইরে ওই স্কুটি দুটোকে দাঁড় করিয়ে ডাক্তার আর ওর হাজবেন্ড ঢুকছে, ও ঘরের মধ্যে থেকে চিৎকার করছে যে ফটফটি কে সাথ তুঝকো উড়া দেগা, ফটফটি কে সাথ তুঝকো উড়া দেগা, যে ভাগ ইয়াহাঁ সে যা ইয়াহাঁ সে। এবার সাইকিয়াট্রিস্ট উনি ঠিক আছে, উনি ডক্টর, এবার উনি এটা বুঝতে পারছেন যে ও ঘরের ভেতরে আছে, আর ওনারা বেশ কিছুটা ডিস্টেন্সে, আর ওদের এমন কিছু জোরে আওয়াজ করে ওই গাড়ি দুটোকে দাঁড় করায়নি, ঠিক আছে, আর হতেই পারে, ও কি করে জানবে যে উনি ফটফটি নিয়ে এসছেন, ও তো ওর বরের গাড়িতেও আসতে পারে, যে আলাদা করে উনি আলাদা নিজের ফটফটি নিয়ে এসছেন সেটা তো আর ও জানার কথা নয় ভেতর থেকে। তা ও ওরকম ভেতর থেকে চিৎকার শুরু করেছে তেরা ফটফটিকে সাথ তুঝে ভি উড়া দেগা, এবং তখন ওই সাইকিয়াট্রিস্ট যে ছিল ভেতরে ঢুকে ওর ওই চোখ মুখের এক্সপ্রেশন ওর ওই ভঙ্গিমা দেখে মানে পড়ি কি মরি করে ওকে মানে যখন উনি ঢুকেছেন, তাও উনি গেট অব্দি ঢুকেছেন, ওর যে রুমটাতেও ছিল ওখানে ঢুকেছেন, ঢুকে ওর যে এক্সপ্রেশন দেখেছেন এবং ওকে মানে পারলে ছিঁড়ে খেয়ে নেন, উনি বলছেন এটা আমার কাজ না, এটা আমি করতে পারবো না, আপনারা কোনো তান্ত্রিককে যোগাযোগ করুন বলে উনি পড়ি কি মরি করে তাড়াতাড়ি করে আবার পত্রপাঠ বিদায় নিয়েছেন, ঠিক আছে। তো তারপর একজন তান্ত্রিককে ডাকা হয়, সেই তান্ত্রিক আসেন এবং সেই তান্ত্রিক এরকম একটা যজ্ঞ চলছে বসে, এখন ওকে বসানো হয়েছে ধরে চেপে ওই জায়গাতে, বলছে তুই কে বল, তখন বলছে যে ওই যে ও ওটলাতে গিয়ে সেদিনকে বসেছিল ওই রেস্ট করার জন্য, ওই ওটলার ওইখানটাতেই না তার কিছুদিন আগে একটা খুব বাজে রকম কার অ্যাক্সিডেন্ট হয়, সেই কার অ্যাক্সিডেন্টে তিন বোন যারা কিনা কোনো একটা নিমন্ত্রণ বাড়িতে বা কোনো রেস্টুরেন্টে মানে কোথাও একটা একটু সম্ভ্রান্ত পরিবারের তিন বোন তারা লাঞ্চ করতে যাচ্ছিল, মোট কথা খেতে যাচ্ছিল কোথাও একটা, তো অ্যাকচুয়ালি ওদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, এবং মানে এটা ওর মুখ দিয়ে ওর বয়ান অনুযায়ী যেটা দাঁড়াচ্ছে, এবং তাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ওইরকম ক্ষুধার্ত কন্ডিশনে গাড়িটা পুরো উল্টে যায় এবং ওই তিন বোনই একসাথে ওদের ওই গ্রামের শুরুতে এই আমি যেটা বলছি গোলাগমরি গ্রাম, সেই গোলাগমরি গ্রামের শুরুতে ওই ওটলাটার কাছে ওরা তিনজনই স্পট ডেড হয়ে যায়। তো ওই তিনজন যখন ও সেদিনকে গিয়ে ওখানে বসে রেস্ট করছিল, মূলত খুব একটা গ্রামের মহিলা টহিলারা তো ওখানে যায় না, যায় বেশিরভাগই পুরুষ টুরুষ বেশি, তো ওইখানে মহিলাকে পেয়ে ওরা একটু কবজা করতে ওদের সুবিধা হয়েছে, ওরা তিনজনে মিলে নাকি ওর শরীরের ওপর কবজা করে নিয়েছে, ওরা তিনজনেই নাকি ওর শরীরের মধ্যে রয়েছে, এবং ও নাকি সত্যি সত্যি তিনটে তিন রকম ভয়েসে তিন রকম ফিমেল ভয়েসে ও কথা বলছে, তিন রকম ভাবে ও হাসছে, তিন রকম ভাবে ও রিয়্যাক্ট করছে।
তখন ওই তান্ত্রিক তো অনেক পুজো টুজো ওদের ওখানকার যা রিচুয়ালস আছে ওই ওয়াইজ করেন টরেন, দিয়ে বলছে যে তাহলে তুই কি করে যাবি, তুই কি করলে আমরা তুই চলে যাবি তোরা বল। তখন বলে যে ঠিক আছে ওই ওটলার ওপরে গিয়ে একটা স্কচের বোতল আর তার সাথে একটা গোটা মুরগির মাংস রান্না করে ভালো করে রেখে আয়। দাবি মায়েরই সত্যি ভূতগুলোর, ভেবে দেখো মানে ফিমেল গুজরাতি ভূতের তো আন্দাজিও লাগে, স্কচ পিতিয়ে বলো। আচ্ছা তা যাই হোক, তো ওরা ওরকম স্কচের বোতল একটা আর তার সাথে একটা গোটা মুরগিকে রান্না করে ওইখানে ওটলার ওপরে গিয়ে রেখে আসলো। তো ওরা যখন তান্ত্রিকটা বলছে যে এবার তোরা যে আমরা তো রেখে দিয়ে এসছি তোরা যে চলে যাবি সেটার প্রমাণ কি করে পাবো, তখন বলছে কোনো প্রমাণ এখন পাবে না, আমরা কথা দিচ্ছি আমরা তিনজনেই ওর শরীর থেকে বেরিয়ে যাব আপাতত, কিন্তু যদি দেখো মুরগিটা পুরো সাফ হয়ে গেছে খাওয়া তাহলে বুঝবে আমরা তিনজনে ওর থেকে বেরিয়ে গেছি, স্কচের বোতলও খালি হয়ে যাবে মুরগির থালাও ফিনিশ হয়ে যাবে, আর তোমাদেরকে 10 দিন পরে আবার গিয়ে ওখানে আরেকটা স্কচের বোতল আর আরও একটা গোটা মুরগি ওখানে গিয়ে রান্না করে ওই একইভাবে রেখে আসতে হবে, 10 দিন পরে আমাদেরকে আবার খেতে দিলে আমরা আবার খাবো এবং তারপরেই কিন্তু আমরা যাব। আমরা যদি দেখি 10 দিন পরে তোমরা আমাদেরকে খাবার দাওনি তাহলে কিন্তু আমরা আবার ফেরত চলে আসবো। তো তান্ত্রিক বলে আচ্ছা ঠিক আছে ওকে আবার 10 দিন পরে একটুখানি খেতে দিয়ে দেবেন আপনারা বলে, আর তান্ত্রিক বলে যে আপাতত জন্য এইগুলোই রেমেডি, ওকে ওরকম দিয়ে আসা হয়, ওরা সব খেয়ে টেয়ে চলে যায়, পরিষ্কার দেখা গেল স্কচের বটলে ফাঁকা হয়ে যায়, মুরগি থালাও ফাঁকা হয়ে যায় চিকেনের, আর ওই তখন পদ্মা ওরকম ফেইন্ট হয়ে পড়ে যায়। এবং তারপরে যখন পদ্মাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার সাথে কি হয়েছিল কি বৃত্তান্ত, ওর আর কিছু মনে নেই, ওই ফেসটা ওর কিছু মনে নেই হয়ে যায়। এর তার 10 দিনের মাথায় ওদের সম্ভবত কোথাও একটা ইনভিটেশন ছিল, সেদিন একটা নাইট পার্টিতে ওরা গেছিলো, ঠিক আছে নাইট পার্টি মানে সে মানে আমাদের শহরাঞ্চলের পার্টি টাইপের নয়, সন্ধ্যানুষ্ঠান যেটাকে আমরা বলবো, নাইট পার্টি বলাটা ভুল হবে, সন্ধ্যানুষ্ঠানের মতন এটা ইভিনিংয়ে কিছু একটা প্রোগ্রাম, ওদের কালচারাল কিছু প্রোগ্রামে ওরা গেছিলো। তো সেখানে হঠাৎ করে ফেরার পথে আবার কিন্তু পদ্মার ওরকম শরীর খারাপ শুরু হয়, ঠিক আছে ওর প্রচণ্ড গা গোলাচ্ছে, ওর প্রচণ্ড মাথা যন্ত্রণা করতে শুরু করছে, এবং তখন ওর হাজব্যান্ডকে বলে আমার আর ভালো লাগছে না চলো আমি বাড়ি যাব। যখন ওরা আবার ফিরে এসে ওই গ্রামে ঢুকছে, ঠিক আছে ওই ঠিক ওই গোলাগমরির মুখটাতে কিভাবে ভগবান জানে, কারণ ওর হাজব্যান্ড খুবই সাবধানে চালাচ্ছিল ঠিক আছে স্কুটিটা, ও ওই স্কুটি থেকে পেছনের দিক থেকে এমন জোরে ছিটকে গিয়ে পড়ল, ওই ওটলার ওপর মুখ থুবড়ে গিয়ে পড়ে ওর সামনের এইরকম দুটো দাঁত পুরো ভেঙে খুলে বেরিয়ে চলে আসে। মানে উনি ভীষণ গুড লুকিং ছিলেন, ঠিক আছে এত খুবই সুন্দর নাকি দেখতে ছিল ওই পদ্মা দেবীকে, কিন্তু এরকম সামনে থেকে দুটো দাঁত এরকম খুবলে খুলে বেরিয়ে চলে আসে। এবার তো পরে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, ওকে কোনো মতে এরকম মুখে এরকম চাপা দিয়ে বলে তুমি বসো আমি তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে আসা হয় ওকে, ওর হাজব্যান্ডটা কোনোভাবে তাড়াতাড়ি করে নিয়ে আসে, গলগল করে মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে, কোনোভাবে তখন ওদের যেরকম হোম রেমেডিস সব কিছু তো স্টার্ট করে সবাই করে, তখন এবার ওর ভাসুর আবার ওরকম বলেছে যে ওকে ডাক্তার দেখাতে হবে, ইমিডিয়েটলি ওকে ডক্টরের কাছে নিয়ে যাও। আর যেই না এই কথাটা বলেছে পদ্মা দেবী আবার ইনস্ট্যান্ট ঘুরে গিয়ে ওর ভাসুর এরকম কলার টেনে ধরে বলছে কি তুই তোর ডাক্তার দেখা, আমার ডাক্তার দেখাতে হবে না, এরকম একটা ব্যাপার। তখন ওদের মাথাতে স্ট্রাইক করেছে যে আজকে তো সেই 10th ডে ছিল, ওরা যেটা ভুলে গেছিল, সঙ্গে সঙ্গে ওরা একটা স্কচের বোতল আর একটা আবার ওই অত রাত্রেবেলা এক একটা গোটা মুরগি ছাড়িয়ে সেটাকে রান্না করে গিয়ে সেই ওটলার ওপরে গিয়ে আবার রেখে আসে। তার আবার আধ ঘন্টা 35 মিনিট পরে দেখে যে পদ্মা এদিকে অজ্ঞান হয়ে পড়ে যায় আর ওদিকে স্কচের বোতল আর ওই মুরগির মাংসটা ফিনিশড থাকে। তো তারপর থেকে এরকম আর কিছু ঘটেনি, এবং পরবর্তী ক্ষেত্রে শুনেছি যে ওরা এখন আর নেইও, পরে ওর মানে জেঠুর আন্ডারে যে বাচ্চা দুটোকে ওরা রেখেছিল ওখানে লোকালি, সেই বাচ্চা দুটোকে নিয়ে ওরা চারজনই নাকি এখন আপাতত ফরেনে শিফট করে গেছে, ওখানে সেটেলড হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে পদ্মা ভুবন প্যাটেলের একটা ভূপেন প্যাটেলের একটা ঘটনা যেটা জেঠু আমার সাথে শেয়ার করেছে। এটা এতটাই জোর দিয়ে উনি বলছেন যে যদি তোমরা কেউ গুজরাটের গোলাগামরি গ্রামটা সম্পর্কে অবগত হতে পারো বা কোনোভাবে যদি কানেক্ট করতে পারো তাহলে তোমরা এইটা কিন্তু জানতেই পারবে, কারণ এটা খুব খুব ফেমাস পপুলার একটা ঘটনা। আর এর একটা আরো একটা অদ্ভুত ঘটনা হয়েছিল বলে আমার তারপরে খুব ভয় লেগেছিল, একদিন ওই বাচ্চা দুটোকে যখন লাস্ট টাইম নিতে এসেছিল পদ্মা দেবী আর ওর হাজব্যান্ড জেঠুর বাড়ি থেকে, বলছে হঠাৎ রাত্রিবেলা দেখে আমার বাড়িতে ঘরে এসছে,
ঘরে এসে আমার কাছে বসে হঠাৎ করে বলছে, আপকো পাতা হ্যায়? বলছে কি? বলছে আমাকে ভূতে ধরেছিল, এবার ওকে ভূতে ধরেছিল যখন, ওর সাথে কি কি হয়েছিল, ওর সাথে কি কি ঘটেছিল। এবার জেঠু বলছে, আমি যত ওই টপিকটাকে ক্লোজ করতে চাইছি, আমি যত চাইছি ভাই তোকে ভূতে ধরেছিল, তুই ঠিক হয়ে গেছিস, ছেড়ে দে, আমি শুনতে চাই না ওই ঘটনা, তত ও কিছুতেই ছাড়বে না, নাচোর বান্দা। সেই রাত দুপুরে বসে জেঠুকে জোর জবরদস্তি ওর সেই ভূতে ধরার কাহিনী সে শুনিয়েই ছাড়বে। আর জেঠু বলছে, আমার আরো অবাক লাগছে, আমি ওকে জিজ্ঞেস করছি, তোমার কি এগুলো সব মনে আছে? বলছে, না এগুলো আমার মনে নেই, কিন্তু অদ্ভুত সাইকোলজি, জানি না ওকে গ্রামের ওর পরিবারের সবাই, ও ওই সময়টা কি করেছিল, কিরকম রিয়াক্ট করতো, কি করতো, সব ডিটেলসে বলেছে পরে, যে তুমি এরম করছিলে, ওরম করছিলে। তো এরম একটা পজিশনের ঘটনা নাকি জেঠু নিজে প্রত্যক্ষ করেছেন, আমার সাথে শেয়ার করেছিল, আমার তো বেশ ইন্টারেস্টিং লেগেছে। তবে অবশ্যই এটা নতুনত্ব নয়, কারণ এর আগেও আমি একটা ঘটনা বলেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে একসাথে সাতজন, সাতটা সোল একসাথে পজেস করেছিল। তো এরকম আরও একটা ঘটনা আমি জানি, আমি আগামী সপ্তাহে বলবো, সেটাও সাংঘাতিক মারাত্মক। একসাথে তোমার পাঁচটা সোল একটা লেডির শরীরে এখনও আছে, ইয়েস স্টিল দ্য ডেট, ও ওইগুলোকে নিয়ে চলাফেরা করে, ও সে এখন আমার লাইভও শুনছে, একটু আগেই কমেন্টও করেছিল লাইভে, আমি দেখেছি। ও আমাকে বলছে ফোন করে যে শ্রেয়াদি, এখনো পর্যন্ত আমি মানে অ্যাজ পার হার ওপিনিয়ন, আমি জানি না এটা কতটা সত্যি, কতটা মিথ্যে, কতটা ঠিক, কতটা ভুল, আমি নেক্সট উইকে গল্পটা যখন বলবো তোমরা পুরো ক্ল্যারিফাইড হবে, বুঝতে পারবে। ওর নাকি মাথায়, পেটে, হাঁটুতে আরও দুটো এক্সট্রা, এরকম পাঁচটা সোল, আমি প্রত্যেকটা সোলের ব্যাকগ্রাউন্ড বলবো পরে। তো এরকম পাঁচটা সোল ওর সাথে নাকি থাকে, এবং তার জন্য ও নাকি প্রতিনিয়ত নানান রকমের যে দৈনন্দিন সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে সেগুলো ডিটেলস বলবো। এর একটা ভয়ঙ্কর ঘটনা আমার কাছে এসছে কালেক্টেড। তো আজকের এপিসোডটা কেমন লাগলো বলো, আজকে আমি একটু টায়ার্ড ছিলাম, মেবি আমি আজকে একটুখানি যাই না অফ বিট গেছি কিনা, যদি হয়ে থাকে সেটা তোমরা কনসিডার করে দেবে আমাকে জানি, কারণ আমি আজকে অনেক সকালে উঠেছি, আমরা ওই বললাম তোমাকে হালতুতে গেছিলাম, তারপর ওখান থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেছিলো, তো তারপরে এসে আমি একটু রেস্টও করতে পারছিলাম না, বাচ্চারা থাকলে যেটা হয় কানের কাছে ক্যাঁচড় ম্যাচড় করতে থাকে, অতক্ষণ পর মাম্মাকে পেয়েছে তো ছাড়তেও চাইছিল না, তো যার জন্য ওদের সাথে টাইম স্পেন্ড করে আমি খুবটাই টায়ার্ড, মানে খুব বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। ওকে, সো আজকের যদি তোমাদের ইনসিডেন্টসগুলো ভালো লাগে তো ডেফিনেটলি তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের লিঙ্কটাকে শেয়ার করে দিও, একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি আজকে যে ফার্স্ট স্টোরিটা ছিল সেটা আমি ইন্টেনশনালি, মানে যেহেতু আমাকে বলেছিল এই কাজটা মানে লাবণী করতে, তো আমি ওটাকে ক্রপ করে আমার নিজের পার্সোনাল প্রোফাইলে শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার পার্সোনাল প্রোফাইল শ্রেয়া সেনগুপ্ত আচার্যা প্রোফাইলটা থেকে সেটা তোমরা শেয়ার করে নিতে পারো, বা বনগার কোনো কেউ পরিচিত থাকলে তাকে ট্যাগ করে দিতে পারো, তাহলে হয়তো লাবণীর একটু উপকার হয়, আমি জানি না কি হবে। আরেকটা কথা, সেটা হচ্ছে যে তোমরা আমাকে অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও আর বলো যে তুমি কেন দিদি অ্যাকসেপ্ট করো না, অ্যাকচুয়ালি আমার তো ফ্রেন্ডস হয়ে গেছে না, আমার আর অ্যাকসেপ্ট করার মতন জায়গা নেই, দু তিনটে খালি পড়ে আছে, ওই জন্য আর ওই মানে দেখাই অ্যাড ফ্রেন্ড অপশনটা দেয়, ঠিক আছে। তোমাদের আমি একটা কথা বলছি যে আমি আমার পার্সোনাল প্রোফাইলে সব পাবলিক পোস্ট করি, কারণ আমি কিছু হাইড করে পোস্ট করি না, আমার যেটা লোককে জানানোর কোনো প্রয়োজন নেই সেটা আমি আপলোড করি না, ঠিক আছে। সো ওই অনলি ফ্রেন্ডস, অনলি ইয়ে, অনলি মি, এসব করে আমি কিছু করি না, বেসিক্যালি আমি সবাইকে এটা আমার সব কিছু ওপেন টু অল করা আছে, আমাকে সবাই আমার পোস্টে কমেন্ট করতে পারে মোটামুটি, খালি ফ্রেন্ড রিকোয়েস্টের অপশনটা মনে হয় সবাই থাকে না, তো তোমরা এমনি ফলো করে রাখলে আমার সমস্ত নিজের পার্সোনাল পোস্টগুলো এমনি দেখতে পাবে, ঠিক আছে। ফ্রেন্ড রিকোয়েস্ট আমি সবসময় অ্যাকসেপ্ট করতে পারছি না, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, ফলো করে রাখলে আমার সব পোস্ট এমনি তোমরা দেখতে পাবে, আমার রিলস বলো, পোস্ট বলো, সব এভরিথিং, বিকজ কিছু পাবলিক মানে সবই পাবলিক করা থাকে, কিছু হাইড করা থাকে না আমার, ঠিক আছে। আজকের মতন এখানেই যাই, আমার ভীষণ ঘুম পেয়ে গেছে, আমি এখন ডিনারটা করবো আর ঘুমিয়ে পড়বো, তোমরাও এবার সবাই মিলে ডিনারটা সেরে চটপট চটপট ঘুমিয়ে পড়ো, আর ভয় পেলে রাত্রিবেলা আমাকে অবশ্যই জানাবে কার কার রাতে ঘুম হয়নি, কে কে ভয় পেয়েছো, কার কার আজকের এপিসোডটা ভালো লাগলো, কী এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, অ্যান্ড অফকোর্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতো এখানেই শেষ করছি, গুড নাইট, I love you. Bye-bye.